হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু ডাব্লিউবি এক্সাম গাইড। তো আজকে আমরা মক টেস্টের খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে আলোচনা করব। প্রত্যেককেই দুর্গাপুজোর অনেক অনেক শুভেচ্ছা থাকলো। তো আজকে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে কি, দেখো সিডিপি, সিডিপির হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক, তোমরা প্রত্যেকেই জানো প্রাইমারি টেস্টের জন্য। আর এখানে যে প্রশ্নগুলো আমি আলোচনা করব সেগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, তাই প্রত্যেকটা প্রশ্ন ভালো করে আমি অ্যানালাইসিস করে দেবো এবং প্রত্যেকটা প্রশ্ন আমি বুঝিয়ে দেবো। তোমরা অবশ্যই শুধুমাত্র এমসিকিউ গুলো প্র্যাকটিস করলে হবে না, প্রত্যেকটা ক্লাসের অ্যানালাইসিস তোমাদেরকে ভালো করে দেখতে হবে, তাহলে এখান থেকে তোমরা কিন্তু ভালোভাবে এখান থেকে তোমরা আশা করছি কমন পেয়ে যাবে। ঠিক আছে, যদি অ্যানালাইসিস করে পড়তে পারো তাহলে কিন্তু কমন পাবে, আর যদি ভাবো যে শুধু এমসিকিউ প্র্যাকটিস করে দেবো তাহলে কিন্তু জিনিসটা অন্যরকম। ঠিক আছে, চলো। ওকে ওকে, সবাই ক্লিয়ার দেখতে পাচ্ছ? গুড, তাহলে একটু ওয়েট করো, আমি জাস্ট অন করে নিই। দেখো ফার্স্ট কোশ্চেন কি বলা হয়েছে, দেখো ফার্স্ট কোশ্চেন বলছে হোয়াট ইজ দ্য ক্যারেক্টারিস্টিক অফ গুড কোশ্চেন পেপার। তাহলে একটা ভালো কোশ্চেন পেপারের গুরুত্ব কি, মানে একটা ভালো কোশ্চেন পেপারের কি কি বৈশিষ্ট্য থাকতে পারে। অপশন এ বলছে ভ্যালিডিটি। ভ্যালিডিটি কথার অর্থ কি? ভ্যালিডিটি কথার অর্থ হচ্ছে বৈধতা, যে আমি যে প্রশ্নগুলো করব সেটা কতটা ভ্যালিডিটি, মানে তার কি বৈধতা রয়েছে, অযুক্তিপূর্ণ কিনা এটা দেখতে হবে। দুই নম্বর হচ্ছে কি, রিয়াবিলিটি। রিয়াবিলিটি মানে নির্ভরযোগ্যতা, আমি যে প্রশ্নগুলো করছি সেগুলো নির্ভরযোগ্য প্রশ্ন তো না, ভুলে ভরা, এটা আমাকে দেখতে হবে। অপশন নাম্বার সি বলছে বোধ, এক এবং দুই। অপশন নাম্বার ডি বলছে কম্প্রিহেন্সিভ। কম্প্রিহেন্সিভ মানে হচ্ছে কি, বোধগম্যতা। অবশ্যই তাহলে একটা গুড কোশ্চিন পেপারের কিন্তু এখানে কিন্তু অনেকগুলো আমরা বৈশিষ্ট্য পেয়ে গেলাম। তাহলে একটি ভালো কোশ্চিন পেপারের বৈশিষ্ট্য কি হতে পারে, একটা ভালো কোশ্চিন পেপারের বৈশিষ্ট্য হতে পারে ভ্যালিডিটি হতে পারে, দুই নাম্বার রিয়াবিলিটি হতে পারে, এবং তাই অপশন নাম্বার সি হচ্ছে কারেক্ট। বোঝা গেল? তো এখানে সঠিক আনসার হবে কি, অপশন নাম্বার বলে ফেলো ডি। তো তোমরা যারা 2024-এর জন্য প্রাইমারি টেটকে টার্গেট রেখেছো, তো তোমাদের জন্য খুবই একটা সুবর্ণ সুযোগ, ডাব্লিউবি এক্সাম গাইডের পক্ষ থেকে তোমাদের জন্য ব্যাচ লঞ্চ করা হয়েছে, নতুন ব্যাচ লঞ্চ করা হয়েছে। তোমরা যারা অ্যাডমিশন নিতে চাইছো, এখন অফার চলছে, যারা নতুন ব্যাচে অ্যাডমিশন নিতে চাইছো তারা অবশ্যই যোগাযোগ করো। এখানে যে তোমরা নাম্বারটি দেখতে পাচ্ছ 96, এখানে যে নাম্বারটি দেখতে পাচ্ছ 9647300217, নাম্বারটি নোট করো 9647300217, এই নাম্বারটিতে যোগাযোগ করো। এখানে তোমরা রেগুলার লাইভ ক্লাস পেয়ে যাবে, রেকর্ডিং ক্লাস, টপিক ওয়াইজ প্রত্যেকটা থিওরি ক্লাস পেয়ে যাবে, থাকছে তোমাদের সঙ্গে এমসিকিউ থাকছে, প্রত্যেকটা সাবজেক্টের অ্যানালাইসিস থাকছে, প্রিভিয়াস ইয়ারের কোশ্চিন থাকছে, প্রত্যেকটা জিনিস তোমাদেরকে ইন ডিটেলসে প্র্যাকটিস করানো হবে। আর রেগুলার তোমাদের থাকছে মক টেস্ট, যেটা কিন্তু তোমাদের পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এছাড়াও তোমরা পেয়ে যাচ্ছ ক্লাসের নোটস। তো তোমরা যারা কিন্তু ফুল কোর্স নিতে চাইছো আমাদের ফুল কোর্সটাকে নিতে পারবে। এছাড়াও যদি তোমরা চাও যে শুধুমাত্র মক টেস্ট দেবো, মক টেস্টও নিতে পারবে। যদি তোমরা যদি মনে করো আমাদের ক্লাসের নোটসগুলো শুধুমাত্র নেব, সেটাও তোমরা পেয়ে যাবে। তো সমস্ত কিছু আরও বেশি আরও জানার জন্য তোমাদেরকে কন্ট্যাক্ট করতে হবে 9647300217, স্ক্রিনে দেওয়া নাম্বারটি নোট করো 9647300217। ক্লিয়ার সবার? চলো নেক্সট দেখো। ওকে, দেখতে পাচ্ছ ক্লিয়ার? চলো দুই নাম্বার, দুই নাম্বার কোশ্চেন আনসার করো। বলছে হুইচ অফ দ্য ফলোয়িং ইন্টেলিজেন্স টাইপ ইজ নট প্রপোজড বাই হাওয়াই গার্ডেনার। তো আমরা প্রত্যেকে জানি যখন আমরা বুদ্ধি চ্যাপ্টারটা পড়িয়েছিলাম তখন গার্ডেনার কিন্তু আট ধরনের বুদ্ধির কথা বলেছেন। কয় ধরনের বুদ্ধির কথা? আট ধরনের। তার বুদ্ধি থিওরিতে, তার যে বুদ্ধি থিওরিতে নাম কি ছিল? থিওরি অফ মাল্টিপল ইন্টেলিজেন্স। তাহলে যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে মাল্টিপল ইন্টেলিজেন্স থিওরির প্রবক্তাকে, তাহলে আনসার হবে কি, গার্ডেনার। তাহলে গার্ডেনার কয় ধরনের বুদ্ধির কথা বলেছেন? গার্ডেনার কিন্তু আট ধরনের বুদ্ধির কথা বলেছেন, মনে থাকবে। তাহলে গার্ডেনার কিন্তু আট ধরনের বুদ্ধির কথা বলেছেন। এই আট ধরনের বুদ্ধিটা কি কি আমরা দেখে নিই। একটা যে কি ন্যাচারালিস্টিক ইন্টেলিজেন্স, স্পিটিয়াল, কম্প্রিহেনশন আর ইন্টারপার্সোনাল। তাহলে এখানে কিন্তু দেখো সঠিক আনসার হবে কি, অপশন নাম্বার সি। অপশন নাম্বার সি হচ্ছে কারেক্ট, কারণ গার্ডেনার কিন্তু কম্প্রিহেনশন ইন্টেলিজেন্সের কথা তিনি বলেননি। বোঝা গেল? তিনি কিন্তু বলেননি। তাহলে কার কার কথা বলেছেন এগুলো তো আমি এর আগের ক্লাসে বলেছিলাম, তবু একবার দেখে নিই। তিনি যেটা বলেছেন, প্রথম হচ্ছে লিঙ্গুইস্টিক ইন্টেলিজেন্স, বোঝা গেল। দুই নাম্বার লজিক্যাল বা ম্যাথামেটিক্যাল ইন্টেলিজেন্সের কথা বলেছেন। তিন নাম্বার মিউজিক্যাল, মানে যারা সঙ্গীত শিল্পী তাদের কথা বলেছেন।
তারপর বলছে বডি কাইনেস্থেটিক মানে হচ্ছে যারা ক্রিকেট খেলে ফুটবল খেলে তাদের কথা বলেছেন। স্পিটিয়াল মানে যারা স্থান সম্পর্কে ভালো জানে, যেমন ইঞ্জিনিয়ার, পাইলট তাদের জন্য বলেছেন, আর্কিটেক্ট। তারপর হচ্ছে কি ইন্টারপার্সোনাল, ইন্টারপার্সোনাল জিনিসটা বোঝো, বলছে দিস ইনভলভ আন্ডারস্ট্যান্ডিং ইন দ্য ইন্টেনশন, মোটিভেশন অ্যান্ড ডিজায়ার অফ আদার পিপুল অ্যান্ড দেয়ার ফোর ওয়ার্কস ইফেক্টিভলি ইন সোশ্যাল সেটিং। তাহলে ইন্টারপার্সোনাল মানে কি? ইন্টারপার্সোনাল বুদ্ধি মানে হচ্ছে যখন কোনো একজন ব্যক্তি অন্য কোনো একজন ব্যক্তির ফিলিংস, ভালোবাসা, অনুভূতিগুলো ভালোভাবে বুঝতে পারবে, তুলে ধরতে পারবে, সেই বুদ্ধিটাকে আমরা কি বলবো? ইন্টারপার্সোনাল। আর আরেকটা দেখে নিচে দেখো, ইন্ট্রাপার্সোনাল। ইন্ট্রা মানে কি? দিস ইনক্লুড হ্যাভিং অ্যান আন্ডারস্ট্যান্ডিং অফ অনসেলফ, যখন আমি আমার নিজের যে ফিলিংস, নিজের যে অনুভূতিগুলো বুঝতে পারবো, সেটাকে বলছে ইন্ট্রা। ইন্ট্রা কথার অর্থ হচ্ছে নিজের জিনিস, আর ইন্টার কথার অর্থ হচ্ছে অন্যের জিনিস, বুঝতে পেরেছ? তারপর নেক্সট বলছে ন্যাচারালিস্টিক ইন্টেলিজেন্স, ক্লিয়ার? তাহলে এখানে আমরা টোটাল 8 ধরনের বুদ্ধির কথা জানলাম, দেখে নাও 8 ধরনের বুদ্ধি আছে কিনা। তাহলে প্রথমে আমরা পড়লাম কি, 1 ধরনের হচ্ছে লিঙ্গুইস্টিক, 2 নম্বর হচ্ছে কি লজিক্যাল, 3 নম্বর হচ্ছে আমাদের মিউজিক্যাল, 4 নম্বর হচ্ছে আমাদের বডি কাইনেস্থেটিক, 5 নম্বর স্পিটিয়াল, 6 নম্বর ইন্টারপার্সোনাল, 7 নম্বর ইন্টারপার্সোনাল, আর 8 নম্বর হচ্ছে ন্যাচারালিস্টিক। মনে থাকবে এই নামগুলো, কিন্তু পরপর ভালো করে মনে রাখবে, কারণ এগুলো থেকে পরীক্ষার প্রশ্ন খুব আসে। যেগুলো পড়াচ্ছি সেগুলো ভালো করে পড়ে যাও, এগুলো থেকে পরীক্ষার প্রশ্ন আসবে। একটু হয়তো ঘুরিয়ে প্রশ্নটা দেবে, কিন্তু প্রশ্নগুলো এখান থেকেই থাকবে। চলো 3 নম্বর প্রশ্ন, 3 নম্বর প্রশ্ন সবাই অ্যান্সার করো, ভালো প্রশ্ন বলা হয়েছে তিনেরটা। বলছে দ্য টেন্ডেন্সি অফ প্রি অপারেশনাল চাইল্ড টু ফোকাস অন কিছু কি অ্যাসপেক্ট অফ সিচুয়েশন নেগলেক্টিং আদার, মানে প্রি অপারেশনাল, আমরা যে পিয়াজের যে 4টি থিওরি পড়েছিলাম, মানে 4টি স্টেজ, সেখানে কি ছিল? সেন্সরি মোটর স্টেজ, তারপরে সেকেন্ড কি ছিল? প্রি অপারেশনাল স্টেজ। তাহলে বলা হয়েছে নিচের কোনটি প্রি অপারেশনাল স্টেজের অংশ, বোঝা গেল? তাহলে নিচের কোনটি প্রি অপারেশনাল স্টেজের অংশ, যেখানে একজন শিক্ষার্থী বা যেখানে একটা শিশু শুধু নিজের সম্পর্কে ভাববে, বোঝা গেল, অন্যদেরকে সে নেগলেক্ট করবে, অন্যদেরকে সে মানে অগ্রাধিকার দেবে না, সে শুধু নিজেকে নিয়ে ভাববে, অন্যর প্রতি তার কোনো ইচ্ছে প্রকাশ করবে না, সেটাকে আমরা কি বলবো? কনজারভেশন। 2 নম্বর বলছে কি সেন্টারেশন, 3 নম্বর সেরিয়েশন, আর 4 নম্বর বলছে অ্যাডাপ্টেশন। আনসার করো। দেখো এখান থেকে কিন্তু 2023 সালে প্রশ্ন এসেছিল, 2023 সালে এখান থেকে প্রশ্ন এসেছিল, যেগুলো পড়াচ্ছি এখানে প্রশ্ন আসবেই, সেটাকে আমরা কি বলবো? সেন্টারেশন। সেন্টারেশন কথার অর্থ হচ্ছে কি বলতো? কেন্দ্রীভূত। কেন্দ্রীকরণ মানে কি? কেন্দ্রীকরণ মানে শুধু নিজেকে নিয়ে ভাবা, একটা কেন্দ্রের ওপরে ভরসা করা, বুঝতে পেরেছো? তো অপশন নাম্বার বি হচ্ছে কারেক্ট, এখানে সঠিক আনসার অপশন নাম্বার বি, ক্লিয়ার সবার? আর বাকি যে দুটো দেখতে পাচ্ছ এগুলো কিন্তু কংক্রিট অপারেশনাল স্টেজের অংশগত, বোঝা গেল? ক্লিয়ার? দেখো বাংলাতে দিয়েছি, বাংলাটা তোমরা পড়ে নেবে, যারা আমাদের পেড ব্যাচে আছো তারা তো পিডিএফ পেয়ে যাবে, বা পিডিএফ গুলো তো বাংলাতে পড়ে নেবে, আমি ইংলিশটা বুঝিয়ে দিচ্ছি যাতে সুবিধা হয়। চলো নেক্সট 4 নম্বর প্রশ্ন, 4টা দেখো কি বলছে। 4-এর প্রশ্ন বলছে শিক্ষাবিদ্যা, তাহলে শিক্ষাবিদ্যাকে ইংরেজিতে কি বলে? শিক্ষাবিদ্যাকে ইংরেজিতে বলছে পেডাগোজি, কি বলা হয়? পেডাগোজি, ঠিক আছে। তাহলে পেডাগোজি মানেটা কি? পেডাগজি মানে হচ্ছে শিশুকে শিক্ষিত করা, ওকে, মানে এডুকেটেড দ্য চাইল্ড, শিশুকে শিক্ষিত করা। বলছে শিশুকে নেতৃত্ব, মানে শিশুকে লিড করা, 3 নম্বর বলছে শিশুকে গাইড করা, আর 4 নম্বর বলছে শিশুকে বোঝা, মানে আন্ডারস্ট্যান্ডিং দ্য চাইল্ড, মানে শিশুকে বোঝা। তাহলে পেডাগজি মানে কি? পেডাগজি কথার অর্থ হচ্ছে শিশুকে বোঝা। আমি যতক্ষণ না শিশুকে ভালোভাবে বুঝতে পারবো, ততক্ষণ আমি কিন্তু শিশুকে সঠিকভাবে শিক্ষা দিতে পারবো না। তাহলে পেডাগজি মিনিং হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং দ্য চাইল্ড, শিশুকে যখন আমি বুঝবো তার কি কি ডেভেলপ দরকার, তার কি কি ক্যারেক্টার আছে, সেগুলো আমি যখন জানতে পারবো, তখন তার সম্পর্কে আমি ভালোভাবে এডুকেট করতে পারবো। তো অপশন নাম্বার ডি হচ্ছে কারেক্ট, যে শিশুকে বোঝা, ওকে। চলো নেক্সট দেখো 5 নম্বর প্রশ্ন, দেখো ইংরেজিতে রয়েছে, ইংরেজিটা দেখে নিতে পারো। চলো 5 নম্বর, ওকে, ভালো প্রশ্ন এখানে দিয়েছে, ফাইভ মডেল থেকে একটা প্রশ্ন আছে, চলো আমরা বুঝে নিই।
তাহলে ফাইভ ই মডেল থেকে একটা প্রশ্ন দিয়েছি, দেখো বলছে আফটার আন্ডারস্ট্যান্ডিং দ্য টপিক অফ এ ফ্র্যাকশন, মানে কি বলছে ভগ্নাংশ, ফ্র্যাকশন কথার অর্থ কি, ফ্র্যাকশন কথার অর্থ হচ্ছে ভগ্নাংশ, তাহলে ভগ্নাংশ সম্পর্কিত কোনো একটা টপিক ভালোভাবে বোঝার পর, বাংলা মানে এটা হচ্ছে আফটার আন্ডারস্ট্যান্ডিং দ্য টপিক অফ ফ্র্যাকশন, ভগ্নাংশের ওপর কোন একটা টপিক ভালোভাবে বোঝার পর, এ স্টুডেন্ট আস্কড এ ফিউ কোশ্চিন, একজন শিক্ষার্থী সে কি কোনো কিছু প্রশ্ন জিজ্ঞাসা করে ফ্রম হিজ আর টিচার, তার মানে কি থেকে, তার টিচারের কাছ থেকে। দ্য অ্যাবভ স্টেটমেন্ট ইন্ডিকেট, এই স্টেটমেন্টটি কোনটিকে নির্দেশ করে, হুইচ সিকোয়েন্টাল ফেজ অব দ্য ফাইভ মডেল, তাহলে নিচের কোন ফেজটিকে, ফাইভ মডেলের কোন ফেজটিকে নির্দেশ করে। তাহলে প্রশ্নে বলা হয়েছে কোনো একটা টপিক ভালোভাবে বোঝার পর যখন কোনো শিক্ষার্থী তার শিক্ষক মহাশয়ের কাছে কিছু প্রশ্ন জিজ্ঞাসা করে, সেই জিনিসটা কোন স্টেজটিকে বা কোন পর্যায়টিকে ইন্ডিকেট করে। অপশন এ বলছে এক্সপ্লোরেশন, দুই নম্বর বলছে ইভ্যালুয়েশন, তিন নম্বর বলছে এলাবোরেশন, আর চার নম্বর হচ্ছে এক্সপ্লেনেশন। তাহলে এখানে সঠিক আনসার হবে কি, অপশন নাম্বার সি। এবার আমরা প্রত্যেকটা পয়েন্ট সম্পর্কে একটু ডিটেলসে পড়বো, ঠিক আছে, কারণ এই প্রশ্নগুলো একটু ইংলিশে প্র্যাকটিস করো বাবা, ইংলিশে প্র্যাকটিস করলে যে কি পয়েন্টগুলো, কি পয়েন্টগুলো যদি তুমি ধরতে পারো, কি পয়েন্টগুলো যদি বুঝতে পারো, দেখবে পরীক্ষা তোমাদের কোনো সমস্যা হবে না, সব কিছু তোমরা কমন পেয়ে যাচ্ছ, বুঝতে পেরেছো? ক্লিয়ার? তো তোমরা যারা 2024-এর জন্য প্রাইমারি টেটকে টার্গেট রেখেছো, তো তোমাদের জন্য খুবই একটা সুবর্ণ সুযোগ, WBA এক্সাম গাইডের পক্ষ থেকে তোমাদের জন্য ব্যাচ লঞ্চ করা হয়েছে, নতুন ব্যাচ লঞ্চ করা হয়েছে, তোমরা যারা অ্যাডমিশন নিতে চাইছো এখন অফার চলছে, যারা নতুন ব্যাচে অ্যাডমিশন নিতে চাইছো তারা অবশ্যই যোগাযোগ করো। এখানে যে তোমরা নাম্বারটি দেখতে পাচ্ছ 96, এখানে যে নাম্বারটি দেখতে পাচ্ছ 9647300217, নাম্বারটি নোট করো 9647300217, এই নাম্বারটিতে যোগাযোগ করো। এখানে তোমরা রেগুলার লাইভ ক্লাস পেয়ে যাবে, রেকর্ডিং ক্লাস, টপিক ওয়াইজ প্রত্যেকটা থিওরি ক্লাস পেয়ে যাবে, থাকছে তোমাদের সঙ্গে MCQ থাকছে, প্রত্যেকটা সাবজেক্টের অ্যানালাইসিস থাকছে, প্রিভিয়াস ইয়ারের কোশ্চিন থাকছে, প্রত্যেকটা জিনিস তোমাদেরকে ইন ডিটেলসে প্র্যাকটিস করানো হবে। আর রেগুলার তোমাদের থাকছে মক টেস্ট, যেটা কিন্তু তোমাদের পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এছাড়াও তোমরা পেয়ে যাচ্ছ ক্লাসের নোটস। তো তোমরা যারা কিন্তু ফুল কোর্স নিতে চাইছো আমাদের ফুল কোর্সটাকে নিতে পারবে, এছাড়াও যদি তোমরা চাও যে শুধুমাত্র মক টেস্ট দেবো, মক টেস্টও নিতে পারবে, যদি তোমরা যদি মনে করো আমাদের ক্লাস ক্লাসের নোটসগুলো শুধুমাত্র নেব সেটাও তোমরা পেয়ে যাবে। তো সমস্ত কিছু আরও বেশি আরও জানার জন্য তোমাদেরকে কন্ট্যাক্ট করতে হবে 9647300217, স্ক্রিনে দেওয়া নাম্বারটি নোট করো 9647300217। এবার আমরা এই যে প্রশ্নটা পড়লাম, এই প্রশ্নটার এক্সপ্লেনেশন কী রয়েছে বা এর কি ব্যাখ্যা রয়েছে, সেই ব্যাখ্যাগুলো আমরা কিন্তু এবার ডিটেলসে পড়ব। প্রত্যেকে দেখো, তাহলে প্রথমে যেটা আমরা পড়বো, যে বলা হয়েছে দ্য ফাইভ ই লার্নিং মডেল ডেভেলপ বাই রোগার ভাই, এই নামটা মাথায় রেখো। তাহলে ফাইভ ই মডেলের প্রবক্তা কে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। তাহলে ফাইভ ই মডেলের প্রবক্তা হচ্ছে রডগার বেই, এই নামটা ভালো করে মাথায় রাখতে হবে। ইজ অ্যান ইনস্ট্রাকশনাল মডেল বেস অন ফাইভ স্টেজ হুইচ আর ইংগেজিং, এক্সপ্লোরেশন, এক্সপ্লেনেশন, এলাবোরেশন অ্যান্ড ইভ্যালুয়েশন। নামগুলো কিন্তু পরপর, ঠিক আছে, পর পর মুখস্থ রাখবে, একদম এলোমেলো না হয়। তাহলে প্রথমে হচ্ছে কি ইংগেজিং, তারপরে হচ্ছে কি এক্সপ্লোরেশন, তারপরে হচ্ছে এক্সপ্লেনেশন, এলাবোরেশন এবং ইভ্যালুয়েশন। এই যে নামগুলো আমি বললাম পরপর কিন্তু মনে রাখবে। আর এটা কিসের ওপর ভিত্তি করে গড়ে উঠেছে, এটা হচ্ছে ইনস্ট্রাকশনাল মডেল বা নির্দেশিত মডেল, ঠিক আছে। এগুলো বাংলায় পড়তে যেও না, তাহলে কিন্তু গুলিয়ে যাবে, ঠিক আছে, এগুলো বাংলায় পড়তে যেও না, আমি বারবার বলছি, এগুলো একটু ইংরেজিতে পড়বে। যেমন ইনস্ট্রাকশনাল মডেলকে বাংলায় বলছে কি নির্দেশমূলক মডেল, ঠিক আছে, নির্দেশমূলক মডেল, এটা ইংরেজিতে দেখো ইনস্ট্রাকশনাল মডেল। দিস কনস্ট্রাকটিভিস্ট মডেল অফ লার্নিং ইনসিওর দ্য অ্যাক্টিভ ইনভলভমেন্ট অফ লার্নার্স ইন দ্য টিচিং লার্নিং প্রসেস। আর এটা কিসের উপর ভিত্তি করে গড়ে উঠেছে, এটা হচ্ছে কনস্ট্রাকটিভিস্ট মডেল। কনস্ট্রাকটিভিস্ট মানে কি বলো, নির্মিতিবাদ। তাহলে নির্মিতিবাদ যে মডেলটা রয়েছে সে নির্মিতিবাদের ওপর ভিত্তি করে গড়ে উঠেছে। আর এই মডেলের প্রধান লক্ষ্য কি, এই মডেলের প্রধান লক্ষ্য হচ্ছে শিক্ষার্থীদেরকে অ্যাক্টিভ ইনভলভমেন্ট করা, মানে কোনো কাজে সক্রিয়ভাবে অংশগ্রহণ করাই হচ্ছে এই মডেলের প্রধান বা মেন হচ্ছে কি পারপাস। ওকে, ক্লিয়ার? চলো এবার আমরা প্রত্যেকটা জিনিস দেখব। প্রথমে আমরা যেটা দেখব সেটা হচ্ছে কি
ইংগেজমেন্ট ফেজ। তাহলে ইংগেজমেন্ট ফেজ মানে কি? ইংগেজ মানে কি? ইংগেজ কথার অর্থ হচ্ছে কোনো কিছুকে মানে অন্তর্ভুক্ত করা, ইংগেজ করা। মানে আমি ধরো বলি না যে আমি এই কাজটার সঙ্গে ইংগেজ হয়েছি, বুঝতে পেরেছো? তাই ইংগেজমেন্ট ফেজ। এখানে ইংরেজি যে টার্মগুলো আমি বলছি সেগুলো মাথায় রেখো, তাহলে কিন্তু হয়ে যায়, বেশি কিছু পড়া দরকার নেই। বলছে দ্য স্টুডেন্ট আর ইংগেজ ইন দ্য ক্লাসরুম থ্রু ডিফারেন্ট লার্নিং টাস্ক। এক্ষেত্রে শিক্ষার্থীরা কি করছে, ক্লাসরুমে যে বিভিন্ন ধরনের টাস্কগুলো রয়েছে সেই টাস্কগুলোর সঙ্গে তারা কি হচ্ছে, পরিচিতি লাভ করছে। দিস লার্নিং টাস্ক মে বি অ্যান অ্যাক্টিভিটি শোয়িং ইয়ানি সারপ্রাইজিং ইভেন্ট পিকিউলার এক্সাম্পল এক্সেট্রা। তাহলে এই টাস্কগুলো কি কি হতে পারে, এই যে কাজগুলো কি কি হতে পারে, কাজগুলো হতে পারে বিভিন্ন অ্যাক্টিভিটি হতে পারে, হতে পারে যেগুলো আমরা চোখে দেখি, সে চোখে দেখার বিভিন্ন মানে সারপ্রাইজিং জিনিস হতে পারে, সারপ্রাইজ হয়ে যায় না কোনো কিছু দেখে আমরা যে সারপ্রাইজ হয়ে যাই, সেগুলো হতে পারে। তারপর পিকিউলার এক্সাম্পল মানে অদ্ভুত অদ্ভুত দৃষ্টান্ত, অদ্ভুত অদ্ভুত উদাহরণ হতে পারে এগুলো। হোয়ার স্টুডেন্ট উইল গেট অ্যান অপরচুনিটি টু রিলেট দেয়ার প্রিভিয়াস নলেজ উইথ দ্য এক্সিস্টিং আইডিয়া। এই যে পয়েন্টটা বললাম, এই পয়েন্টটা হচ্ছে ইম্পর্টেন্ট তোমাদের, বোঝা গেল? এই পয়েন্টটাই তোমাদের ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। এত কিছু যেটা বললাম সেটা ডাজেন্ট ম্যাটার, সব থেকে বেশি যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে দেয়ার প্রিভিয়াস নলেজ উইথ দ্য এক্সিস্টিং আইডিয়া। এই যে ইংগেজমেন্ট ফেজ, এই ইংগেজমেন্ট ফেজে শিক্ষার্থীরা কি করে, তাদের যে পূর্ব অভিজ্ঞতা রয়েছে, পূর্ব যে জ্ঞান রয়েছে সেটাকে তারা কি করতে পারে, তাদের যে এক্সিস্টিং আইডিয়া রয়েছে তার সঙ্গে কানেক্ট করে, বুঝতে পেরেছো? তাদের যে এক্সিস্টিং আইডিয়া রয়েছে সেগুলোর সঙ্গে, এক্সিস্টিং কথার অর্থ হচ্ছে বর্তমান আইডিয়া, বর্তমান ধারণার সঙ্গে কি করতে পারে, সংযুক্ত করতে পারে। ইন দিস ফেজ দ্য টিচার বেসিক্যালি ইনভলভ দ্য স্টুডেন্ট ইন দ্য লার্নিং প্রসেস। ইন দিস ফেজ মানে এই পর্যায়ে দ্য টিচার বেসিক্যালি মানে একজন শিক্ষক মহাশয় সাধারণত ইনভলভস, ইনভলভ মানে কি, অন্তর্ভুক্ত হয় মানে যুক্ত হয় দ্য স্টুডেন্ট, শিক্ষার্থীদের সঙ্গে কিন্তু শিক্ষকরাও পার্টিসিপেট করে এই টিচিং লার্নিং প্রসেসে, বোঝা গেল? এই স্টেজটাকে কি বলছে, ইংগেজমেন্ট স্টেজ। তারপর নেক্সট দেখো, তারপরে যে ফেজটা রয়েছে আমরা সেটা একটু দেখে নিই। তারপরে ফেজটা দেখো, তারপরে ফেজটা হচ্ছে কি, এক্সপ্লোরেশন। তাহলে প্রথমে আমরা পড়লাম ইংগেজমেন্ট, তারপরে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে কি, এক্সপ্লোরেশন। এক্সপ্লোরেশনকে বাংলায় কি বলছে, অন্বেষণ করা, ঠিক আছে? এক্সপ্লোরেশনকে বাংলায় বলছে অন্বেষণ করা। এক্ষেত্রে দেখো বলছে দ্য স্টুডেন্ট হেয়ার ডাইরেক্টলি ইনভলভ উইথ দ্য ফেনোমেনন। এখানে শিক্ষার্থীরা ডাইরেক্টলি ইনভলভ হচ্ছে মানে কোনো একটা জিনিসের সঙ্গে ডাইরেক্টলি ইনভলভ, সরাসরি অন্তর্ভুক্ত হচ্ছে। এখানে শিক্ষক ভায়া হচ্ছে না, এখানে তারা নিজেরা ডাইরেক্টলি ইনভলভ হয়ে যাচ্ছে। উইথ দ্য ফেনোমেনন অ্যান্ড ম্যাটেরিয়ালস থ্রু ভেরিয়াস অ্যাক্টিভিটি ইন হুইচ দে লার্ন বাই ডুইং দেমসেলফ। মানে সে নিজে নিজে কিছু করে কিন্তু সেটার মধ্যে ডাইরেক্টলি ইনভলভ হয়ে যাচ্ছে। এক্ষেত্রে শিক্ষক কিন্তু তাকে মানে হেল্প করছে না, সে ডাইরেক্টলি ইনভলভ হয়ে যাচ্ছে। ইন হুইচ দে লার্ন, ইন হুইচ মানে যার মধ্যে দে লার্ন বাই ডুইং দেমসেলফ, মানে লার্ন বাই ডুইং, এক্ষেত্রে সারা শিক্ষার্থীরা নিজে নিজে করবে। এক্ষেত্রে শিক্ষার্থীরা কোনো কিছু নিজে নিজে করে সেক্ষেত্রে মানে কি হচ্ছে বলতো, সেক্ষেত্রে নিজে নিজে মানে কোনো কিছু করতে করতে ইনভলভ হয়ে যাচ্ছে। আর প্রথম ক্ষেত্রে শিক্ষক মহাশয় তার মধ্যে ইন্টারেস্ট জাগিয়ে তুলছে, তাকে ইনভলভ করার চেষ্টা করছে, ইংগেজ করার চেষ্টা করছে। তাহলে প্রথম পর্যায়ে শিক্ষক মহাশয় তাদেরকে ইংগেজ করছে, আর দ্বিতীয় পর্যায়ে শিক্ষার্থীরা ডাইরেক্টলি ইনভলভ হয়ে যাচ্ছে। ইট ইনভলভ এক্সপোজিং দ্য স্টুডেন্ট টু ডিফারেন্ট এক্সপিরিয়েন্স। এক্ষেত্রে কি করা হয়, শিক্ষার্থীরা বিভিন্ন ধরনের তাদের যে অভিজ্ঞতাগুলো রয়েছে সেই অভিজ্ঞতাগুলোকে তুলে ধরে, অভিজ্ঞতাগুলোকে এক্সপোজ করে মানে প্রকাশ করে। দে আর ডেভেলপ এ গ্রাউন্ডিং অফ এক্সপিরিয়েন্স উইথ দ্য ফেনোমেনন। যেটা কি হচ্ছে, তাদের যে ঘটনাগুলি, এই যে ঘটনাগুলি বলছে সেই ঘটনাগুলির সঙ্গে যুক্ত করে, ঠিক আছে? দেখো তারপরে বলছে দ্য টিচার অ্যাক্ট অ্যাজ এ ফেসিলেটার প্রোভাইডিং ম্যাটেরিয়ালস অ্যান্ড গাইডিং দ্য স্টুডেন্ট টু ফোকাস অন দ্য অ্যাক্টিভিটি। এক্ষেত্রে শিক্ষক মহাশয় কী করছেন, এক্ষেত্রে শিক্ষক মহাশয় জাস্ট ফেসিলিটার হিসেবে কাজ করছে, প্রোভাইডিং ম্যাটেরিয়ালস, এখানে শিক্ষক মহাশয় তাদেরকে ম্যাটেরিয়ালস প্রোভাইড করছে এবং তাদেরকে গাইড করছে, বোঝা গেল? তাহলে এখানে শিক্ষক মহাশয় শিক্ষার্থীদেরকে বিভিন্ন ম্যাটেরিয়ালস প্রোভাইড করবে, ফেসিলিটার হিসেবে কাজ করবে এবং তাদেরকে একটা গাইডেন্স প্রোভাইড করবে। তারপর নেক্সট,
তারপর নেক্সট বলছে এক্সপ্লেনেশন। এক্সপ্লেনেশনের মধ্যে কি আছে দেখো, দ্য লার্নার্স বিগিনস টু পুট দ্য অ্যাবস্ট্রাক্ট এক্সপ্লেন্স অ্যান্ড ক্লিয়ারিটি দেয়ার। এক্ষেত্রে শিক্ষার্থীরা কি করে, বিগিন মানে শুরু করা, এক্ষেত্রে শিক্ষার্থীরা বিমূর্ত অ্যাবস্ট্রাক্ট মানে কি বিমূর্ত যে চিন্তা ভাবনা বা অভিজ্ঞতা গুলোকে ক্লিয়ারিফাই করতে পারে, এক্ষেত্রে বিমূর্ত চিন্তা ভাবনাটা চলে আসে। অ্যান্ড কি বলছে দেখো, ক্লিয়ারিফাই দেয়ার মিসকনসেপশন থ্রু ডিসকাশন ইন দ্য ক্লাসরুম। যদি কোনো শিক্ষার্থীর মধ্যে কোনো ধরো মিসকনসেপশন রয়েছে, ভুল ত্রুটি রয়েছে, সেগুলো ক্লাসরুমে তারা ডিসকাশনের মাধ্যমে সেটাকে মানে সংশোধন করতে পারে। দ্য টিচার উইল এক্সপ্লেন দ্য কনসেপ্ট ওয়ানলি আফটার স্টুডেন্ট হ্যাভ গট কমন এক্সপ্লেন। এক্ষেত্রে কি বলছে দেখো, দ্য টিচার উইল এক্সপ্লেন, এখানে শিক্ষার্থীরা কি করছে, এখানে টিচাররা, এখানে শিক্ষক মহাশয় এক্সপ্লেন করছে, মানে এক্সপ্লেন মানে কি ব্যাখ্যা করছে দ্য কনসেপ্ট, ওই কনসেপ্টটাকে। ওয়ানলি আফটার স্টুডেন্ট হ্যাভ গট কমন এক্সপিরিয়েন্স, যখন শিক্ষার্থীরা একটা সাধারণ যে এক্সপিরিয়েন্স রয়েছে, তার যে অভিজ্ঞতা রয়েছে, সেই অভিজ্ঞতাটা পাওয়ার পরে। থ্রু কোলাবরেশন, কিসের মাধ্যমে, কোলাবরেশন, কোলাবরেশন কথার অর্থ হচ্ছে সহযোগিতার মাধ্যমে। দ্য ডিগ্রি অফ এক্সপ্লেনেশন ডিপেন্ডস অন দ্য আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড মিস আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য স্টুডেন্ট। এক্ষেত্রে দ্য ডিগ্রি অফ এক্সপ্লেনেশন, এক্ষেত্রে শিক্ষার্থীদের যে এক্সপ্লেনেশন, যে আমি শিক্ষার্থীদেরকে কতটা এক্সপ্লেন করব, সেটা নির্ভর করবে কিসের উপরে, যে শিক্ষার্থীরা কতটা বুঝতে পেরেছে, কতটা তারা বুঝতে পারেনি তার উপর ভিত্তি করে, এটাকে বলছে এক্সপ্লেনেশন। তারপর নেক্সট পর্যায়ে কি বলছে দেখো, নেক্সট পর্যায়ে দেখো এলাবরেশন। তাহলে এলাবরেশন ফেজে আবার কি বলা হয়েছে দেখো, এলাবরেশন ফেজের কথা বলা হয়েছে যে ইট প্রোভাইড অ্যান অপরচুনিটি ফর স্টুডেন্ট টু অ্যাপ্লাই দেয়ার নলেজ। এক্ষেত্রে শিক্ষার্থীদেরকে কি করা হয়, একটা সুযোগ দেওয়া হয় যাতে শিক্ষার্থীরা তাদের যে জ্ঞান বা অভিজ্ঞতাগুলো রয়েছে তারা যাতে অ্যাপ্লাই করতে পারে, কোথায়, নতুন কোনো সিচুয়েশনে। হুইচ মে ইনক্লুড রাইজিং নিউ কোশ্চিন, এক্ষেত্রে শিক্ষার্থীরা নতুন নতুন প্রশ্ন করতে পারে। দেখতে পাচ্ছ প্রশ্ন যেটা আমি বললাম তোমাদের, সেক্ষেত্রে কি করছিল, শিক্ষার্থীরা প্রশ্ন করছে শিক্ষকদেরকে। তাহলে যখন শিক্ষার্থীরা কোনো একটা টপিকটা ভালো করে বোঝার পরে সেই টপিক সম্পর্কিত কোনো প্রশ্ন জিজ্ঞাসা করবে, সেটাকে আমরা কি বলবো, এলাবরেশন। অ্যান্ড হাইপোথিসিস এক্সপ্লোর, এবং হাইপোথিসিস মানে কি, অনুমান করতে পারবে। দ্য টিচার গাইড দ্য স্টুডেন্ট ইন অ্যাপ্লাইং দ্য কনসেপ্ট দে হ্যাভ লার্ন, এক্ষেত্রে শিক্ষক মহাশয় শিক্ষার্থীদেরকে সাহায্য করবে যাতে শিক্ষার্থীরা তাদের যে নলেজটা আছে রয়েছে সেই নলেজটাকে অ্যাপ্লাই করতে পারে। তারপর হচ্ছে দে হ্যাভ লার্ন ফ্রম দেয়ার আর্লিয়ার থ্রি ফেজ, মানে এই যে আগের যে তিনটে আমরা স্টেজ পড়েছি, ওই তিনটে স্টেজে তারা যা যা শিখেছে, তারা তিনটে স্টেজে যা যা শিখেছে সবগুলো তারা কি করতে পারবে, অ্যাপ্লাই করতে পারবে। দ্য টিচার গাইড দ্য স্টুডেন্ট ইন অ্যাপ্লাইং দ্য কনসেপ্ট দে হ্যাভ লার্ন ফ্রম দ্য আর্লিয়ার থ্রি ফেজ। দে মেক কানেকশন টু আদার রিলেটেড কনসেপ্ট, তারা একটা কনসেপ্টের সঙ্গে আর একটা কনসেপ্ট কি কি করতে পারবে, রিলেট করতে পারবে। অ্যান্ড অ্যাপ্লাই দেয়ার আন্ডারস্ট্যান্ডিং টু রিয়েল ওয়ার্ল্ড অ্যান্ড অ্যারাউন্ড দেম, তারা তাদের যে অভিজ্ঞতা বা জ্ঞানটা রয়েছে সেটা কি করতে পারবে, তাদের যে রিয়েল লাইফ বা রিয়েল যে ওয়ার্ল্ড রয়েছে সেটার সঙ্গে সংযোগ করতে পারবে বা কানেক্ট করতে পারবে। এই যে কি পয়েন্ট, কি পয়েন্টগুলো ভালো করে ইংরেজিতে মনে রাখো। দেখো আমরা যেটা পড়লাম এলাবরেশন, এলাবরেশনটা পড়লাম তাই তো, এলাবরেশনটা পড়লাম, দেখে না ভালো করে। দেখো আমরা একটা জিনিস পড়লাম, এলাবরেশন কার সঙ্গে হবে, অপশন নাম্বার এ। কেন অপশন নাম্বার এ হবে দেখো, এখানে ভালো করে লেখা আছে, দেখো রিয়েল ওয়ার্ল্ড সিনারিও আছে। দেখো লার্নার্স ডেভেলপ ডিপার, মানে লার্নার্সরা কি করছে, শিক্ষার্থীরা বিষয়কে অনুসন্ধান করে, অনুসন্ধান করছে এবং সংযোগ স্থাপন করে। কার সঙ্গে, কানেক্ট করছে, সংযোগ স্থাপন মানে কি, কানেক্ট করে কিসের সঙ্গে, বাস্তব ক্ষেত্রের সঙ্গে। দেখো আমি এতক্ষণ যেটা তোমাদের পড়ালাম, দেখো এখানে লেখা আছে, ভালো করে লেখা আছে, দেখো বলছে দেখো দ্য টিচার গাইড দ্য স্টুডেন্ট অ্যান্ড অ্যাপ্লাইং দ্য কনসেপ্ট দে হ্যাভ লার্ন ফ্রম দেয়ার আর্লিয়ার থ্রি ফেজ অ্যান্ড দে মেক কানেকশন আছে, দেখো দে মেক কানেকশন টু দ্য আদার রিলেটেড টু কনসেপ্ট অ্যান্ড অ্যাপ্লাই দেয়ার আন্ডারস্ট্যান্ডিং টু দ্য রিয়েল লাইফ ওয়ার্ল্ড আছে। দেখো কানেকশন করতে পারছে মানে সংযোগ স্থাপন করতে পারছে, কার সঙ্গে, রিয়েল লাইফ ওয়ার্ল্ডের সঙ্গে। তাহলে এলাবরেশন এটা। তাহলে আমরা যদি প্রশ্নটা দেখি, 2023 সালের প্রশ্ন, তাহলে প্রশ্নটা কি ছিল দেখো, প্রশ্নটা এখানে ছিল, আমরা দেখতে পাচ্ছি এক মিনিট। তাহলে আমরা এখানে প্রশ্ন দেখতে পাচ্ছি, দেখো এই যে এলাবরেশন ছিল কি, দেখো
বলছে কানে ইনটু দ্য টপিক কানেকশন, তাহলে কি করতে পারছে, তার একটা কানেকশন তৈরি করতে পারছে এবং তাদের যে নলেজ সেটাকে অ্যাপ্লাই করতে পারছে কার সঙ্গে, রিয়েল লাইফ মিলে গেল। তাহলে অপশন নাম্বার ডি হবে এক। দেখো এবার যদি আমরা অপশনে দেখি, দেখো ডি নাম্বার শুধুমাত্র একটাই আছে সি। দেখো আমার আর জানার প্রয়োজন নেই, একটা কথা মাথায় রাখো এখানে চারটে অপশন আছে, আমি মানলাম এগুলোর মানে বুঝতে পারিনি, এটা বুঝতে পারিনি, এটা বুঝতে পারিনি, আমি চারটে অপশনের মধ্যে কি একটা কি বুঝতে পারবো না? আমি চারটে অপশনের মধ্যে কি আমার কি একটাও কমন আসবে না? অবশ্যই তো কমন আসবে, আমার একটা কমন আসলে তো আমি পেরে যাবো বাবা। কারণ দেখো ডি, এই যে ডি বলেছে অপশন নাম্বার এ, তাহলে আনসার হয়ে গেল, আমি ইজিলি চোখ কান বন্ধ করে অপশন নাম্বার সি করে দেবো আনসার, খুবই তো ইজি। তাই বলছি ইংরেজিতে জিনিসগুলো বোঝার চেষ্টা করো, ইংরেজিতে ভালো করে যদি বুঝতে পারো না তাহলে দেখবে জিনিসটা একদম ক্লিয়ার হয়ে যাচ্ছে পরীক্ষায়, তোমাদের আরো বেশি ক্লিয়ার হয়ে যাচ্ছে। তারপর নেক্সট দেখো, নেক্সট কি বলছে, নেক্সট বলছে ইভালুয়েশন। ইভালুয়েশনে কি বলছে, ইট ইজ অ্যান অনগোয়িং ডায়াগনোস্টিক, এটা একটা ডায়াগনোস্টিক। ডায়াগনোসিস মানে কি, ডায়াগনোসিস মানে হচ্ছে শিক্ষার্থীদের কোথায় ভুল আছে ত্রুটি আছে সেগুলোকে ইভালুয়েট করে, একটা অনগোয়িং প্রসেস। দ্যাট অ্যালাউ এ টিচার টু ডিটারমাইন দ্য আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য কনসেপ্ট অ্যান্ড নলেজ অ্যামং দ্য লার্নার্স। এখানে শিক্ষক মহাশয় বুঝতে পারে যে শিক্ষার্থীরা কতটা বুঝতে পেরেছে, কোথায় তাদের ঘাটতি রয়েছে, কোথায় তাদের ফল্টস রয়েছে, এগুলো শিক্ষক মহাশয় ভালো করে জিনিসটাকে বুঝতে পারে, ডায়াগনোসিস করতে পারে। দ্য টিচার হেয়ার টেক এ কুইজ, এখানে শিক্ষক মহাশয় শিক্ষার্থীদেরকে কুইজ নেবেন, কোনো পরীক্ষা নেবেন, ইভালুয়েট করবেন বা ডায়াগনোসিস করবেন। দ্য স্ট্রেংথ অ্যান্ড উইকনেস অফ দ্য স্টুডেন্ট, শিক্ষার্থীর কোন কোন জায়গায় উইকনেস রয়েছে, কোথায় কোথায় মানে স্ট্রং রয়েছে, সেসব পয়েন্টগুলো ভালো করে কি করবে, যাচাই করবে। বুঝতে পেরেছো, ক্লিয়ার? চলো এবার আমরা নেক্সট প্রশ্ন চলে যাই। তোমরা ভালো করে প্রশ্নগুলো একটু ভালো করে পড়ো, দেখবে এগুলো থেকে পরীক্ষা প্রশ্ন আসবে। ঠিক আছে চলো নেক্সট। তো তোমরা যারা 2024-এর জন্য প্রাইমারি টেটকে টার্গেট রেখেছো, তো তোমাদের জন্য খুবই একটা সুবর্ণ সুযোগ, ডাব্লিউবি এক্সাম গাইডের পক্ষ থেকে তোমাদের জন্য ব্যাচ লঞ্চ করা হয়েছে, নতুন ব্যাচ লঞ্চ করা হয়েছে। তোমরা যারা অ্যাডমিশন নিতে চাইছো, এখন অফার চলছে, যারা নতুন ব্যাচে অ্যাডমিশন নিতে চাইছো তারা অবশ্যই যোগাযোগ করো। এখানে যে তোমরা নাম্বারটি দেখতে পাচ্ছ 96, এখানে যে নাম্বারটি দেখতে পাচ্ছ 9647300217, নাম্বারটি নোট করো 9647300217, এই নাম্বারটিতে যোগাযোগ করো। এখানে তোমরা রেগুলার লাইভ ক্লাস পেয়ে যাবে, রেকর্ডিং ক্লাস, টপিক ওয়াইজ প্রত্যেকটা থিওরি ক্লাস পেয়ে যাবে, থাকছে তোমাদের সঙ্গে এমসিকিউ থাকছে, প্রত্যেকটা সাবজেক্টের অ্যানালাইসিস থাকছে, প্রিভিয়াস ইয়ারে কোশ্চিন থাকছে, প্রত্যেকটা জিনিস তোমাদেরকে ইন ডিটেলসে প্র্যাকটিস করানো হবে। আর রেগুলার তোমাদের থাকছে মক টেস্ট, যেটা কিন্তু তোমাদের পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এছাড়াও তোমরা পেয়ে যাচ্ছ ক্লাসের নোটস। তো তোমরা যারা কিন্তু ফুল কোর্স নিতে চাইছো, আমাদের ফুল কোর্সটাকে নিতে পারবে। এছাড়াও যদি তোমরা চাও যে শুধুমাত্র মক টেস্ট দেবো, মক টেস্টও নিতে পারবে। যদি তোমরা যদি মনে করো আমাদের ক্লাস ক্লাসের নোটসগুলো শুধুমাত্র নেব, সেটাও তোমরা পেয়ে যাবে। তো সমস্ত কিছু আরও বেশি আরও জানার জন্য তোমাদেরকে কন্ট্যাক্ট করতে হবে 9647300217, স্ক্রিনে দেওয়া নাম্বারটি নোট করো 9647300217। দেখো এই প্রশ্নটা এসেছে 2017 সালে, 2017 সালে টেট পরীক্ষা এখান থেকে প্রশ্ন এসেছিল। বলছে জেন্ডারটা কি, জেন্ডার হচ্ছে একটা সোশ্যাল স্ট্রাকচার, তারপর হচ্ছে হেরিডিটি ফ্যাক্টর, তারপর বলছে কি জেনেটিক ফ্যাক্টর, আর একটা আছে কি ইনেট ফ্যাক্টর। তাহলে একটা কথা মাথায় রাখবে, জেন্ডারটা কি জেন্ডার, আমি বারবার বলে আসছি জেন্ডার হচ্ছে একটা সোশ্যাল কনস্ট্রাক্ট বা সোশ্যাল স্ট্রাকচার, বারবার ক্লাসের প্রথম থেকে বলে আসছি জেন্ডার হচ্ছে কি জেন্ডার হচ্ছে সোশ্যাল। আর যেটা আমি সেক্স বলি, সেক্সটা হচ্ছে কি, সেক্সটা হচ্ছে হেরিডিটি, জেনেটিক্স বা ইনেট, এগুলো হচ্ছে সেক্সের সঙ্গে যুক্ত, আর জেন্ডারটা হচ্ছে সোশ্যালের সঙ্গে যুক্ত। অপশন নাম্বার এ হচ্ছে কারেক্ট। ক্লিয়ার সবার? চলো নেক্সট কোশ্চেন দেখো। নেক্সট কোশ্চেন বলা হয়েছে, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট ক্যারেক্টারিস্টিক ফিচার্স অফ এক্সট্রিনসিকলি মোটিভেটেড চিলড্রেন। মানে কি বলছে, নিচের কোনটি বাহ্যিক ভাবে মোটিভেটেড শিশুদের বৈশিষ্ট্য নয়, বলছে নিচের কোনটি বাহ্যিক ভাবে অনুপ্রেরিত বা বাহ্যিক ভাবে মোটিভেটেড শিক্ষার্থীদের বৈশিষ্ট্য নয়। অপশন নাম্বার এ বলছে দে হ্যাভ পার্সোনাল ইন্টারেস্ট ইন ডুইং দে ওয়ার্ক, তাদের পার্সোনাল ইন্টারেস্ট থাকবে, তারা মন থেকে কোনো কিছু করতে চাইবে, তাদের মন থেকে কোনো কিছু ইন্টারেস্ট জেগে উঠবে, বোঝা গেল, তাদের কাজ করার প্রতি ব্যক্তিগত একটা আগ্রহ থাকবে। বলতো এটা কাদের থাকে, যাদের ইন্ট্রেনসিক মোটিভেশন থাকে, কাদের থাকে, যাদের ইন্ট্রেনসিক মোটিভেশন থাকে বা
আভ্যন্তরীণ মোটিভেশন থাকে। দুই নাম্বার বলছে দে ডিপেন্ড অন রিইনফোর্সমেন্ট, রিইনফোর্সমেন্ট দিব তারপরে তারা কাজ করবে। তিন নাম্বার বলছে দে অ্যান্টিসিপেন্ট অ্যাবাউট গেটিং রিওয়ার্ডস, তারা পুরস্কার পাওয়ার জন্য করে। তারপর ডি নাম্বার বলছে দে ডু নট এক্সপেন্স অ্যান ইন্টারনাল ড্রাইভ, তারা ইন্টারনাল ড্রাইভ বা আভ্যন্তরীণ যে তাদের চাহিদা বা তাড়না তার দ্বারা কিন্তু পরিচালিত হয় না একদম। তাহলে এখানে সঠিক আনসার হবে কি, সরি বলছে দে ডু নট এক্সপেন্স দ্য ইন্টারনাল ড্রাইভ, তারা আভ্যন্তরীণ যে তাড়না তার দ্বারা পরিচালিত হয় না, যাদের মানে বাহ্যিক মোটিভেশন তারা কিন্তু বাহ্যিক কোন তাড়না দ্বারা পরিচালিত হয়। তো এখানে সঠিক আনসার হবে অপশন নাম্বার এ, অপশন নাম্বার এ হচ্ছে কারেক্ট। দে হ্যাভ এ পার্সোনাল ইন্টারেস্ট ইন ডুইং দেয়ার ওয়ার্ক, এটা কার উদাহরণ, এটা হচ্ছে ইন্টারনাল যাদের মোটিভেশন রয়েছে বা ইন্ট্রেন্সিক মোটিভেশন যাদের রয়েছে তাদের বৈশিষ্ট্য। আর বাকি যে উদাহরণ অপশনগুলো দেখতে পাচ্ছ এগুলো সব কিন্তু এক্সট্রেন্সিক মোটিভেশনের বৈশিষ্ট্য। ক্লিয়ার সবার? চলো নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন বলা হয়েছে অ্যাকোয়ার্ডিং টু ভাইগটস্কি লার্নিং, তাহলে ভাইগটস্কি শিখন তত্ত্ব মতে, তাহলে ভাইগটস্কি শিখন তত্ত্ব মতে ইজ মেজারেবল চেঞ্জ ইন বিহেভিয়ার, তাহলে ভাইগটস্কির মতে শিখন হলো কি আচরণের পরিবর্তন, আচরণের পরিমাপযোগ্য পরিবর্তন। দুই নাম্বার বলছে ক্যান নট বি সেপারেট ফ্রম ইটস সোশ্যাল কন্টেক্সট, মানে একজন ব্যক্তিকে বা একজন মানুষকে বা একজন শিক্ষার্থীকে কখনো আমরা সমাজ থেকে বিচ্ছিন্ন করতে পারবো না বা সমাজ থেকে আলাদা করতে পারবো না। অপশন নাম্বার সি বলছে ডিপেন্ডস অন পজিটিভ অ্যান্ড নেগেটিভ রিইনফোর্সমেন্ট, তাহলে পজিটিভ এবং নেগেটিভ রিইনফোর্সমেন্ট কথা কে বলেছেন, স্কিনার বলেছেন, তাই এটাও তো হবেই না। অপশন নাম্বার ডি বলছে ইনক্লুড অ্যাটেনশনাল প্রসেস অ্যান্ড স্টোরিজ অফ মেমোরি, তাহলে এখানে কি বলছে ইনক্লুড অ্যাটেনশনাল প্রসেস অ্যান্ড স্টোরেজ অফ মেমোরি, আমাদের স্মৃতিশক্তি মনোযোগ প্রক্রিয়া এবং স্মৃতিশক্তির ওপরে নির্ভর করে আমাদের শিখন হয়, এটাও কিন্তু নয়। তাহলে এখানে সঠিক আনসার হবে কি অপশন নাম্বার বি, ক্যান নট বি সেপারেট ফ্রম ইট সোশ্যাল কন্টেক্সট। তাহলে ভাইগটস্কিকে কি বলা হয়, ভাইগটস্কিকে বলা হয় সামাজিক নির্মিতিবাদের প্রবক্তা, আর তিনি বলেছেন যে সমাজ থেকে একজন ব্যক্তিকে কখন আমরা আলাদা করতে পারবো না। ওকে ক্লিয়ার? ওকে দেখতে পাচ্ছ সবাই ভালো করে দেখো, দেখো ক্লিয়ার, ভালো করে জিনিসটা বুঝছো তাহলে জিনিসটা বুঝতে পারবে। এখানে কি বলা হয়েছে দ্য কন্টেক্সট অফ কোহেলবার্গ থিওরি, বলছে দ্য কন্টেক্সট অফ কোহেলবার্গ থিওরি অফ মোরাল ডেভেলপমেন্ট কনসিডার দ্য ফলোয়িং স্টেট। এখানে বলছে কোহেলবার্গের যে কনসেপ্টগুলো ছিল, কোহেলবার্গের যে থিওরি ছিল সেগুলোর সঙ্গে ম্যাচিং করতে বলছে। বলছে প্রি কনভেনশনাল মোরালিটি, বলছে দেখো প্রি কনভেনশনাল মোরালিটি মানে কি প্রাক প্রথাগত পর্যায়ের কথা বলা হয়েছে কনভেনশনাল মোরালিটি, আর তিন নম্বর হচ্ছে পোস্ট কনভেনশনাল মোরালিটি, এখানে তিনটে স্টেজের কথা কিন্তু বলা হয়েছে। এবার বলছে নাও ম্যাচ দিস স্টেজ, এগুলোকে ম্যাচ করো কিসের সঙ্গে, অ্যাডাল্ট গ্রুপ, প্রথমে চলে আসি অ্যাডাল্ট গ্রুপ, দুই নম্বর চলে আসি ফ্যামিলি, আর তিন নম্বর সোসাইটি, এবার কোনটার সঙ্গে কোনটা ম্যাচ করবে সেটা কিন্তু আমাদেরকে আনসার করতে হবে, বুঝতে পেরেছো? চলো তাহলে দেখো ভালো করে, এখানে আমরা যদি দেখি তাহলে এখানে আমরা সঠিক আনসার কি পাবো, অপশন নাম্বার ডি, অপশন নাম্বার ডি হচ্ছে কারেক্ট। কেন হবে দেখো, একেরটা বি, এখানে দেখো যেটা প্রি কনভেনশনাল স্টেজ, প্রি কনভেনশনাল স্টেজটা হচ্ছে ফ্যামিলির সঙ্গে যুক্ত, কারণ ফ্যামিলি মেম্বার মানে ফ্যামিলি মেম্বার দ্বারা ত্বরান্বিত হয়। আর যেটা রয়েছে কি তিন নাম্বারটা রয়েছে কি পোস্ট কনভেনশনাল, পোস্ট কনভেনশনাল হচ্ছে সোসাইটি সমাজ, বুঝতে পেরেছো? তাহলে পোস্ট কনভেনশনাল হচ্ছে সমাজ দ্বারা কিন্তু পরিচালিত, এটা কিন্তু মাথায় রাখবে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি প্রি কনভেনশনালটা হচ্ছে ফ্যামিলি দ্বারা, আর যেটা আমরা পড়ছি পোস্ট কনভেনশনাল সেটা হচ্ছে সোসাইটি দ্বারা। ওকে ক্লিয়ার? আর এখানে যেটা পাবো আমরা কনভেনশনাল স্টেজ, এই কনভেনশনাল স্টেজটা কিন্তু অ্যাডাল্ট গ্রুপ দ্বারা পরিচালিত হয়, কিন্তু দেখো অপশন কিন্তু মিলে যাচ্ছে কার সঙ্গে, অপশন যাচ্ছে দেখো ডি, মানে একেরটা বি হবে আর তিনেরটা সি হবে, আর দুইয়ের যেটা রয়েছে দুইয়েরটা কিন্তু বি হবে, বুঝতে পেরেছ? সরি দুইয়েরটা কি হবে, দুইয়েরটা আমার এ হবে, এটা হবে, কিন্তু বাকি অপশনগুলো তো মিলছে না, তাই কিন্তু আমাদের অপশন নাম্বার ডি হচ্ছে কারেক্ট। ঠিক আছে ভালো করে মনে রেখো, তাহলে প্রি কনভেনশনাল হচ্ছে ফ্যামিলি, আর কনভেনশনাল হচ্ছে অ্যাডাল্ট গ্রুপ, আর যেটা পোস্ট কনভেনশনাল হচ্ছে
সোসাইটি, এইগুলো ভালো করে একটু মনে রেখো, ক্লিয়ার? আর বাকি ক্লাসে তো তোমাদের এগুলো আমি পড়িয়ে দিয়েছি, এগুলো একটু দেখে নিবে, পিডিএফে দেওয়া আছে। চলো নেক্সট দেখো। নেক্সট কোশ্চেন বলছে, প্রতিভাধর শিক্ষার্থীদের সাথে কাজ করার সময় আউট অফ দ্য বক্স চিন্তা বোঝাতে কি বোঝায়? আউট অফ দ্য বক্স, আউট অফ দ্য বক্স বলতে কি বোঝায়? নিম্ন স্তরের চিন্তা ভাবনা, অভিসারী চিন্তা, অনমনীয় চিন্তা আর বহুমুখী চিন্তা। কি হবে আউট অফ দ্য বক্স মানে? কি কোনো একটা গণ্ডির মধ্যে থেকে না ভেবে সে সমস্ত কিছু ভাবে, অনেক জিনিস নিয়ে ভাবে, সেটাকে বলছে আউট অফ দ্য বক্স। সেটাকে আমরা কি বলবো? একদম কারেক্ট, সেটা হচ্ছে কি মাল্টিপল থিঙ্কিং বা বহুমুখী চিন্তন, যেটাকে আমরা বলি কি ডাইভার্জেন্ট থিঙ্কিং। কি বলা হয়? যেটাকে আমরা বলে থাকি ডাইভার্জেন্ট থিঙ্কিং। মনে থাকবে তুই, অপশন নাম্বার ডি হচ্ছে কারেক্ট, অপশন নাম্বার ডি হচ্ছে কারেক্ট, ডাইভার্জেন্ট থিঙ্কিং। চলো নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন বলছে, পরীক্ষায় নিচের কোন ধরনের প্রশ্ন শিক্ষার্থীদের সৃজনশীলতা মূল্যায়নে সাহায্য করে? বলছে এক শব্দের প্রশ্ন, মুক্ত সীমা প্রশ্ন, বহু বিকল্প প্রশ্ন আর সঠিক বেঠিক ধরনের প্রশ্ন। আমরা যদি প্রশ্নটা ইংলিশে দেখি তাহলে জিনিসটা আর ভালো ক্লিয়ার বুঝতে পারবো। বলছে দেখো, বলছে ওয়ান আউট কোশ্চিন, ওপেন এন্ডেড কোশ্চিন, মাল্টিপল চয়েস কোশ্চিন আর ট্রু ফলস। তাহলে এখানে ক্রিয়েটিভিটির সঙ্গে যুক্ত কে? আমরা বারবার বলে থাকি ক্রিয়েটিভিটির সঙ্গে যুক্ত হচ্ছে ওপেন এন্ডেড কোশ্চিন। বোঝা গেল? তাহলে ওপেন এন্ডেড কোশ্চিন হচ্ছে ক্রিয়েটিভিটির সঙ্গে যুক্ত, অপশন নাম্বার বি হচ্ছে কারেক্ট। ক্লিয়ার? নেক্সট নেক্সট ভালো করে পড়ো প্রশ্নটা। বলছে ফাইন্ড দ্য কারেক্ট সিকোয়েন্স অফ দ্য প্রজেক্ট মেথড। তাহলে প্রজেক্ট মেথডের সব থেকে সঠিক স্টেপগুলো কি কি? যখন আমি তোমাদের ইভিএসসির ক্লাস করেছিলাম, ইভিএসসির ক্লাসে ভালো করে বলে দিয়েছি। তাহলে প্রজেক্ট মেথডের সব থেকে মানে একদম ক্রম অনুযায়ী স্টেজ হচ্ছে কি, প্রথমে আমাকে কি করতে হবে, প্রথমে আমাকে একটা সিচুয়েশন দিতে হবে যে তুমি এই সিচুয়েশনে যাবে, এই সিচুয়েশনে গিয়ে কোন একটা প্রকল্প করবে। অর্থাৎ তোমাকে প্রথমে আমাকে একটা সিচুয়েশন দিতে হবে, তারপরে সিলেক্টিং প্রবলেম, তারপরে তুমি সেই জায়গাতে যাবে। মানে প্রোভাইড সিচুয়েশন মানে কি, তোমাকে একটা আমি একটা জায়গা দিলাম যে তুমি এই জায়গাটাতে যাবে, তোমাকে জায়গা দেওয়া হয়ে গেল, তুমি জায়গাতে গিয়েছো, যাওয়ার পর তুমি কি করবে, সেই জায়গার কি কি প্রবলেমগুলো রয়েছে সেই প্রবলেমগুলোকে সিলেক্ট করবে। তারপরে তিন নাম্বার কি করবে, তুমি সিলেক্ট করা হয়ে গেল, সিলেক্ট করার পরে তুমি প্ল্যান করবে। কেন প্ল্যান করবে? যাতে প্রবলেমগুলো আমি সলভ করতে পারি। তারপরে কি করবে, এক্সিকিউটিং করবে। বুঝতে গেল? তারপরে কি করবে, এক্সিকিউটিং, এক্সিকিউটিং মানে কি সম্পাদন করা, মানে কাজ করতে শুরু করা। এক্সিকিউট মানে কি কাজ করতে শুরু করা। তারপরে তুমি কাজ করতে শুরু করবে, তারপরে তোমার কাজ হয়ে গেলে কি করবে, তুমি মূল্যায়ন করবে যে আমার কোনো জায়গায় ভুল ত্রুটি আছে কিনা। ক্লিয়ার? তাই প্রজেক্ট মেথডের যে পাঁচটা স্টেজ রয়েছে, পাঁচটা স্টেজ কি কি? প্রথমে তোমাকে সিচুয়েশন প্রোভাইড করা হবে, তারপরে তুমি তোমার প্রবলেমগুলোকে সিলেক্ট করবে, তারপরে তুমি একটা প্ল্যান বানাবে, তারপর তুমি এক্সিকিউটিং বা কাজ করতে শুরু করবে, তারপর নেক্সট হচ্ছে কি তোমাকে মূল্যায়ন করতে হবে। মনে থাকবে? তো অপশন নাম্বার ই হচ্ছে কারেক্ট, অপশন এ। চলো নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন বলছে, পিয়াজের তত্ত্বে একটা শিশু একটি গাড়ি নড়াচড়া করার কারণে সে মনে করে যে গাড়িটার জীবন আছে বা প্রাণ আছে, এটিকে কি বলা হয়? অ্যানিমিস্টিক চিন্তা ভাবনা মানে সর্বপ্রাণবাদ, কেন্দ্রীকরণ বা সেন্ট্রিয়েশন, অপরিবর্তনশীলতা আর ধারাবাহিকতা। কি হবে আনসার বলে ফেলো, প্রত্যেকে আনসার করো। তাহলে ধারাবাহিকতাকে ইংরেজিতে বলছে সেরিয়েশন, অপরিবর্তনকে বলছে কি ইররিভার্সিবিলিটি, আর এটা হচ্ছে সেন্ট্রিয়েশন, আর এটা হচ্ছে কি অ্যানিমিস্টিক থিঙ্কিং। তাহলে কি হবে, যখন কোনো শিশু দেখবে যে একটা জড় বস্তুর প্রাণ আছে সে বলবে, তখন সেটাকে আমরা বলবো অ্যানিমিস্টিক থিঙ্কিং। তো অপশন নাম্বার এ হচ্ছে কারেক্ট। তাহলে তোমাদের কাছে আমার প্রশ্ন, অ্যানিমিস্টিক থিঙ্কিং পেঁয়াজের কোন স্টেজে দেখা যায়? অ্যানিমিস্টিক থিঙ্কিং পেঁয়াজের কোন স্টেজে দেখা যায়, তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও। মনে থাকবে? খুব ভালো প্রশ্ন, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, মেমোরি থেকে প্রশ্ন দিয়েছে। বলছে হুইচ টাইপ অফ মেমোরি ইজ অলসো কল ইনঅ্যাক্টিভ মেমোরি। তাহলে নিচের কোন মেমোরিকে আমরা ইনঅ্যাক্টিভ মেমোরি বলবো? সেন্সরি মেমোরি, শর্ট টার্ম মেমোরি, লং টার্ম মেমোরি আর স্টোরেজ। তাহলে একটা কথা মাথায় রাখবে, এই ইনঅ্যাক্টিভ মেমোরি কাকে বলা হয়? লং টার্ম মেমোরিকে। লং টার্ম মেমোরিকে কি বলা হয়? ইনঅ্যাক্টিভ মেমোরি বলা হয়।
মনে থাকবে? তাহলে ইনঅ্যাক্টিভ মেমোরি কাকে বলা হয়? লং টার্ম মেমোরিকে আমরা বলবো ইনঅ্যাক্টিভ মেমোরি। ক্লিয়ার? তাহলে এই জিনিসটা কিন্তু ভালো করে মাথায় রাখবে। ওকে চলো নেক্সট দেখো। নেক্সট কোশ্চেন, নেক্সট কোশ্চেন বলছে বেস অন দা নেচার অফ ফরগেটিং। আমরা জানি যে তোমাদের যখন বিস্মৃতি ক্লাসটা করেছি, আচ্ছা তোমরা বলো তো আমি যে ক্লাসগুলো করিয়েছি একটা টপিক কি বাদ গেছে? দেখো প্রত্যেকটা টপিক তোমাদের ক্লাস কমপ্লিট। বলছে বেসড অন দা নেচার অফ ফরগেটিং হুইচ অফ দিস ডু নট ফল আন্ডার দা ক্লাসিফিকেশন অফ ফরগেটিং। তাহলে নিচের কোনটি ফরগেটিং এর যে টাইপ রয়েছে, ক্লাসিফিকেশন রয়েছে, তার মধ্যে পড়ে না? বলছে ন্যাচারাল বা ন্যাচারাল ফরগেটিং বা নর্মাল ফরগেটিং, অ্যাবনর্মাল ফরগেটিং, ফিজিক্যাল বা অর্গ্যানিক ফরগেটিং, আর ডি নাম্বার বলছে সাইকোলজিক্যাল ফরগেটিং। এখানে সঠিক আনসার কি হবে? অপশন নাম্বার ডি। অপশন নাম্বার ডি হচ্ছে কারেক্ট, সেটা হচ্ছে ফিজিক্যাল বা সাইকোলজিক্যাল ফরগেটিং। ওকে, কেন বলা হয় একটু আমরা বিস্তারিত পড়ে নিই। দেখো তাহলে প্রথমে যেটা আমরা পড়বো সেটা হচ্ছে কি, ন্যাচারাল ফরগেটিং। তাহলে ফরগেটিংকে আমরা কয়েকটি ভাগে ভাগ করতে পারি, সে ভাগগুলো কি কি? প্রথম ভাগ যেটা রয়েছে ন্যাচারাল বা নর্মাল ফরগেটিং। কি বলছে দেখো, ইন ন্যাচারাল বা প্যাসিভ ফরগেটিং, এটাকে কি বলা হয়? প্যাসিভ ফরগেটিং, মানে যখন আমরা মানে অটোমেটিক্যালি ভুলে যাই। দেখুন আমরা ধরো কোনো একটা জায়গায় গিয়েছি বা কোনো একজনকে কথা বলেছি, সেটা দেখবে দিনের পর দিন তার সঙ্গে যোগাযোগ না থাকলে আমরা ইন জেনারেল ভুলে যাই, যাই না? ইন জেনারেল কোনো কিছু আমরা ভুলে যাই, এটাকে বলছে ন্যাচারাল ফরগেটিং বা নর্মাল ফরগেটিং বা প্যাসিভ। প্যাসিভ মানে এখানে আমি নিজে থেকে ভুলি না, অটোমেটিক্যালি আমি ধীরে 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 ভুলে যাই। আচ্ছা বলো তো 10 দিন আগে তুমি কি দিয়ে ভাত খেয়েছো দুপুরবেলা, তোমার কি মনে আছে? বলো, মনে কি আছে? মনে নেই, এটাকে বলছে ন্যাচারাল ফরগেটিং, কারণ তুমি ভুলো নি, অটোমেটিক্যালি তুমি ভুলে গেছো। তারপর দেখো বলছে ফরগেটিং অকওয়ার্স উইথ দ্য ল্যাপস অফ টাইম ইন দ্য কোয়েট নর্মাল ওয়ে উইদাউট অ্যানি ইন্টেনশন অফ দ্য ফরগেটিং অন দ্য পার্ট অফ দ্য ইন্ডিভিজুয়াল। যখন আমরা নিজের ইচ্ছা ছাড়া, যখন আমরা নিজের ইচ্ছা ছাড়া কোনো কিছুকে ইন জেনারেল সময়ের ভিত্তিতে ভুলে যাই, সেটাকে বলছে ন্যাচারাল। ইন নর্মাল ফরগেটিং দ্য মেমোরি প্রবলেম সেন্টার লার্জলি অন দ্য স্টোরেজ অর রিলেটিভলি রিসেন্ট ইভেন্ট। আমরা এখানে কেন ভুলে যাই, কারণ আমরা রিসেন্ট যে সমস্ত জিনিসগুলো রয়েছে সেগুলো মনে রাখি বলে। তারপর বলছে ইট ইজ ইন্টিগ্রেটেড ইন দ্য নেচার বাট মার্ক কন্ট্রাক্ট টু স্মাইল ডিমেন্সিয়া পেশেন্ট, এগুলো দরকার নেই, ঠিক আছে? বেসিক্যালি মাথায় রাখবে ন্যাচারাল ফরগেটিং মানে যখন আমরা কোনো একটা জিনিস সময়ের সাপেক্ষে যখন অটোমেটিকলি ভুলে যায় প্যাসিভলি, যখন সেখানে আমাদের কোনো ইন্টেনশন কাজ করে না, আমাদের ইচ্ছা কাজ করে না, অটোমেটিক ভুলে যায়, সেটাকে আমরা বলবো ন্যাচারাল বা নর্মাল ফরগেটিং। তারপর 2 নম্বর বলছে মর্বিড বা অ্যাবনর্মাল ফরগেটিং। মর্বিড বা অ্যাবনর্মাল মানে কি? যেটা আমরা ধরো মানে মর্বিড বা অ্যাবনর্মাল মানে ইচ্ছাকৃত। বলছে বলছে ইন মর্বিড বা অ্যাবনর্মাল ফরগেটিং এ পার্সন ডেলিবারেটলি, একজন ব্যক্তি যখন ইচ্ছাকৃত ভুলে যায়। ধরো তোমার ব্রেকআপ হয়েছে বা আমার ব্রেকআপ হয়েছে, আমরা কি করি ওই ব্রেকআপটাকে ভোলার জন্য বা ব্রেকআপ থেকে আমরা ওভারকাম করার জন্য কি করি? বন্ধুদের সঙ্গে আড্ডা দিই, সিনেমা দেখি, মুভি দেখি, ঠিক আছে, কোথাও ঘুরতে যাই, যাতে সেই স্মৃতিগুলো আমার মনে না পড়ে। তাহলে এই যে ফরগেটিংটা, এই ফরগেটিংটাকে কি বলছে? মর্বিড বা অ্যাবনর্মাল। আমাদের জীবনে কোনো দুঃখজনক ঘটনা ঘটেছে, সেটা ভোলার জন্য আমরা কি করি? আপ্রাণ চেষ্টা করি, সেটাকে কি বলছে? মর্বিড বা অ্যাবনর্মাল ফরগেটিং। তাহলে মর্বিড বা অ্যাবনর্মাল ফরগেটিং মানে হচ্ছে যখন কোনো জিনিসকে আমরা ইচ্ছাকৃতভাবে ভোলার চেষ্টা করব, যেটা আমরা পেনফুল, যেটা আমাদের কাছে পেনফুল, পেনফুল জিনিস বা পেনফুল ইভেন্ট বা পেনফুল মানে, পেনফুল মানে কি, কষ্টদায়ক জিনিসগুলো ভুলতে চাই, সেগুলোকে বলছে মর্বিড বা অ্যাবনর্মাল। আর ফিজিক্যাল বা অর্গ্যানিক ফরগেটিং মানে কি? বলছে ইন দিস টাইপ অফ ফরগেটিং সার্টেন ফিজিক্যাল ইলনেস, ধরো আমার হঠাৎ অসুস্থ হয়ে গেল, আমি সব কিছু মনে আছে, আমার ব্রেনে কোনো অসুস্থ হয়ে গেল, আমার ব্রেনে কোনো অসুখ হলো, তারপর দেখছি আমার অতীত জিনিসগুলো মনে পড়ছে না, তাহলে সেটাকে কি বলবো আমরা? ফিজিক্যাল বা অর্গ্যানিক ফরগেটিং। বা আমার বয়স হয়ে গেছে, দেখবে মানুষের বয়স হয়ে গেলে কিন্তু তারা আগেকার জিনিসগুলো ভুলে যায়। তারপর দেখবে কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে, তারপর আমাদের ডিফেক্ট হয়েছে, নার্ভাস সিস্টেমের কোনো ডিফেক্ট হয়েছে, ব্রেনে কোনো রোগ হয়েছে, এগুলোর কারণে যখন আমাদের কোনো কিছু ভুলে যাব, সেটাকে আমরা বলবো ফিজিক্যাল বা অর্গ্যানিক ফরগেটিং। মনে থাকবে? তাহলে তিনটে আমরা ফরগেটিং এর টাইপ বলে দিলাম, বোঝা গেল? অনেক কিছু তোমাদেরকে আমি থিওরিতে পড়াই না, যেগুলো কিন্তু এমসিকিউ আমি ভালো করে বলে দিই, এগুলো কিন্তু খাতাতে লিখে রেখো, কারণ এমসিকিউ গুলো সবসময় মনে থাকবে না, খাতাতে কিন্তু লিখে রাখবে। আমি যেগুলো বাংলায় বললাম সেগুলো বাংলা করে খাতাতে সুন্দর করে লিখে রাখো, মনে থাকবে? একটু পরিশ্রম করো, এটা বাংলা।
তো তোমরা যারা 2024-এর জন্য প্রাইমারি টেটকে টার্গেট রেখেছো, তো তোমাদের জন্য খুবই একটা সুবর্ণ সুযোগ। WBA এক্সাম গাইডের পক্ষ থেকে তোমাদের জন্য ব্যাচ লঞ্চ করা হয়েছে, নতুন ব্যাচ লঞ্চ করা হয়েছে। তোমরা যারা অ্যাডমিশন নিতে চাইছো, এখন অফার চলছে, যারা নতুন ব্যাচে অ্যাডমিশন নিতে চাইছো তারা অবশ্যই যোগাযোগ করো। এখানে যে তোমরা নাম্বারটি দেখতে পাচ্ছো 96, এখানে যে নাম্বারটি দেখতে পাচ্ছো 9647300217, নাম্বারটি নোট করো 9647300217, এই নাম্বারটিতে যোগাযোগ করো। এখানে তোমরা রেগুলার লাইভ ক্লাস পেয়ে যাবে, রেকর্ডিং ক্লাস, টপিক ওয়াইজ প্রত্যেকটা থিওরি ক্লাস পেয়ে যাবে, থাকছে তোমাদের সঙ্গে MCQ থাকছে, প্রত্যেকটা সাবজেক্টের অ্যানালাইসিস থাকছে, প্রিভিয়াস ইয়ারের কোশ্চিন থাকছে, প্রত্যেকটা জিনিস তোমাদেরকে ইন ডিটেলসে প্র্যাকটিস করানো হবে। আর রেগুলার তোমাদের থাকছে মক টেস্ট, যেটা কিন্তু তোমাদের পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এছাড়াও তোমরা পেয়ে যাচ্ছ ক্লাসের নোটস। তো তোমরা যারা কিন্তু ফুল কোর্স নিতে চাইছো, আমাদের ফুল কোর্সটাকে নিতে পারবে। এছাড়াও যদি তোমরা চাও যে শুধুমাত্র মক টেস্ট দেবো, মক টেস্টও নিতে পারবে। যদি তোমরা যদি মনে করো আমাদের ক্লাস নোটসগুলো শুধুমাত্র নেব, সেটাও তোমরা পেয়ে যাবে। তো সমস্ত কিছু আরও বেশি আরও জানার জন্য তোমাদেরকে কন্ট্যাক্ট করতে হবে 9647300217, স্ক্রিনে দেওয়া নাম্বারটি নোট করো 9647300217। বাংলায় দেওয়া আছে, বাংলায় প্রশ্ন দেওয়া আছে, পড়ে নেবে। চলো নেক্সট দেখো, নেক্সট কোশ্চেন, ভালো প্রশ্ন রয়েছে, এটা পড়ো। বলছি দ্য পেস অফ দ্য চাইল্ড ডেভেলপমেন্ট, শিশুর বিকাশের গতি, পেস কথার অর্থ হচ্ছে, পেস কথার অর্থ হচ্ছে গতি, মানে একটা শিশুর যে ডেভেলপমেন্টের যে গতি সেই সম্পর্কে বলছে। তাহলে শিশুর ডেভেলপমেন্টের গতি কি বলছে? ইউনিফর্ম, ইউনিফর্ম মানে সবসময় একই রকম, স্ট্যান্ডার্ড অ্যান্ড ডিসঅর্ডারলি, ডিসঅর্ডারলি মানে এলোমেলোভাবে ঘটে, একদম নয়, কারণ ডেভেলপমেন্ট সবসময় কি হয়, অর্ডারলি হয়। তারপর যে হ্যাজ ইন্ডিভিজুয়াল ভ্যারিয়েশন, মানে ইন্ডিভিজুয়াল ভ্যারিয়েশন মানে কি, ইন্ডিভিজুয়াল ভ্যারিয়েশন কথার অর্থ হচ্ছে ব্যক্তি ভেদে পার্থক্য দেখা যায়, এবং ডিসঅর্ডারলি, ডিসঅর্ডারলি তো হবে না। তারপর 3 নম্বর হচ্ছে ইউনিফর্ম, ইউনিফর্ম মানে একই রকমভাবে হবে, এবং সেটা স্ট্যান্ডার্ড এবং সামহাট সিকুয়েন্টাল অ্যান্ড অর্ডারলি, সেটা কিসেরভাবে হবে, অর্ডারলি যাবে। দেখো আমার ডেভেলপমেন্টের গতি আর তোমার ডেভেলপমেন্টের গতি কি সমান হবে বলো? কখনো কি সমান হবে? একদম হবে না, কারণ আমি 1 বছর বয়সে হাঁটতে শিখে যেতে পারি, তুমি 1 বছর বয়সে হয়তো হামাগুড়ি দিতে পারছো। তাহলে কি হবে না, যে ডেভেলপমেন্টের যে গতি সেটা কিন্তু কখনোই একই রকম হয় না, বা রেট অফ ডেভেলপমেন্ট কখনোই এক না। তারপর অপশন নাম্বার ডি বলছে হ্যাজ ইন্ডিভিজুয়াল ভ্যারিয়েশন, প্রত্যেকটি আলাদা ব্যক্তির জন্য আলাদা আলাদা ভ্যারিয়েশন দেখা যাবে, এবং তাদের একটা অর্ডারলি মানে সামঞ্জস্যপূর্ণভাবে হবে। সামঞ্জস্যপূর্ণ মানে কি, একটা শিশু প্রথমে বসতে শিখবে, তারপরে সে হামাগুড়ি দেবে, তারপর সে দাঁড়াতে শিখবে, তারপর সে হাঁটতে শিখবে, তারপর সে দৌড়াবে, একদম পরপর পরপর হচ্ছে, এটাকে বলছে অর্ডারলি। তো অপশন নাম্বার ডি হচ্ছে কারেক্ট। নেক্সট কোশ্চেন, একটি অন্তর্ভুক্ত শ্রেণীকক্ষে তথ্য কিভাবে উপস্থাপন করা হয়? তাহলে একটি অন্তর্ভুক্ত শ্রেণীকক্ষে যে ডেটাগুলো রয়েছে বা ইনফরমেশনগুলো রয়েছে সেগুলো আমরা কিভাবে উপস্থাপন করব? দেখো বলছে শুধুমাত্র পাঠ্যরূপে, মানে কি দেখে, টেক্সচুয়ালি মানে আমাদের পাঠ্যক্রমে যেটা রয়েছে তার উপর ভিত্তি করে। 2 নম্বর বলছে কি দৃশ্যরূপে, দৃশ্যরূপে মানে কি শুধুমাত্র ভিজুয়ালাইজের মাধ্যমে। 3 নম্বর বলছে মৌখিকভাবে, আর 4 নম্বর বলছে মাল্টিপল রূপে, মানে মাল্টিপল ফর্ম, মানে দেখার মাধ্যমে, শোনার মাধ্যমে, অনুকরণের মাধ্যমে, সমস্ত মাধ্যমে, অর্থাৎ মাল্টিপল। তাহলে সঠিক আনসার কি হবে, অপশন নাম্বার ডি মাল্টিপল। নেক্সট কোশ্চেন দেখো, বলছে শিশুদের মধ্যে নৈতিক মূল্যবোধ জাগ্রত করার সর্বোত্তম উপায়। তাহলে শিশুদের মধ্যে নৈতিক মূল্যবোধ আমি কিভাবে জাগিয়ে তুলবো? বলছে সকলের সমাবেশে নৈতিক বক্তৃতা দাও। অনেকজন শিক্ষার্থীকে ডেকেছি, তার মধ্যে আমি কি করলাম, একটা নৈতিক বক্তৃতা দিলাম, চুরি করা যাবে না, পাপ করা যাবে না, এরকম একটা নৈতিকতা বিচার মানে লেকচার দিলাম। 2 নম্বর কি বলছে দেখো, একটি পরিস্থিতি দেন যেখানে শিক্ষার্থীরা যাতে সঠিকভাবে সিদ্ধান্ত নিতে পারে। অপশন নাম্বার 3 বলছে শিক্ষক এবং প্রবীণদের দ্বারা নৈতিক মূল্যবোধকে প্রদর্শন করা। তাহলে এখানে কি করবে, যে ডেমনস্ট্রেশন করবে, একজন শিক্ষক হতে পারেন বা যারা ওল্ডার, ওল্ডার মানে যারা বয়স্ক ব্যক্তি, তারা কি করবেন, তাদের যে নৈতিকতা সেটাকে উপস্থাপন করবেন। অপশন নাম্বার ডি বলছে নৈতিকতা এবং অনৈতিকতার মধ্যে পার্থক্য করবেন। তাহলে বারবার আমি একটা কথা বলে এসেছি, এর আগের ক্লাসও বলেছি, যে নৈতিক শিক্ষা দিতে হবে কিসের মাধ্যমে, যে কোনো ব্যক্তির নৈতিকতাকে তুলে ধরতে হবে, মানে ডেমনস্ট্রেট করতে হবে। অপশন নাম্বার সি হচ্ছে কারেক্ট।
চলো নেক্সট কোশ্চেন ভালো করে দেখো, বলছে অন্তর্ভুক্তিমূলক শিক্ষার মধ্যে রয়েছে, তাহলে অন্তর্ভুক্তিমূলক শিক্ষার মধ্যে কি কি রয়েছে? অন্তর্ভুক্তিমূলক শিক্ষার মধ্যে রয়েছে একটি বাধামুক্ত পরিবেশের ব্যবস্থা করা, 2 নম্বর বলছে তাদের ক্ষমতার উপর ভিত্তি করে শিশুদেরকে আলাদা করা, 3 নম্বর বলছে শিশুদের শনাক্তকরণ করা এবং উপযুক্তভাবে চিহ্নিতকরণ করা, অপশন নাম্বার ডি বলছে পাঠক্রমিক অভিজ্ঞতা এবং শিক্ষাগত কৌশলগুলি নমনীয়তা করা। তাহলে কি হবে আনসার বলে ফেলো, বলে ফেলো। তাহলে এখানে সঠিক আনসার হবে অপশন নাম্বার এ, অপশন নাম্বার এ হচ্ছে কারেক্ট, 1 এবং 4। কারণ অন্তর্ভুক্তিমূলক শ্রেণীকক্ষে কোনো রকম বাধা থাকবে না, আর তাদের ক্ষমতার উপর ভিত্তি করে কখনো আলাদা করা যাবে না। আমি বারবার বলে আসছি, শিশুদেরকে কখনো আলাদা করা যাবে না, সেপারেট করা যাবে না। শিশুদেরকে শনাক্তকরণ করা এবং তাদেরকে উপযুক্ত চিহ্নিতকরণ করা, তাদেরকে আমি অবশ্যই শনাক্তকরণ করবো, তাদেরকে বলবো না যে তুমি কমা স্টুডেন্ট, তুমি ভালো স্টুডেন্ট, তুমি মধ্যবর্তী স্টুডেন্ট, এইভাবে কখনো তাদেরকে আমি আইডেন্টিফাই করবো না। অপশন নাম্বার ডি বলছে তাদের যে এক্সপিরিয়েন্স বা অভিজ্ঞতা, তাদের যে কারিকুলাম বা পাঠ্যক্রম রয়েছে, সিলেবাস রয়েছে, সেটাকে অবশ্যই কি করতে হবে, ফ্লেক্সিবল। ফ্লেক্সিবল কথার অর্থ হচ্ছে কি, নমনীয় করা, মনে থাকবে, সেটা কি করতে হবে, ফ্লেক্সিবিলিটি আনতে হবে। তো অপশন নাম্বার এ হচ্ছে কারেক্ট। নেক্সট কোশ্চিন, যখন আজকে শেখা উপাদান গতকাল যা শিখেছি তা স্মরণ করতে বাধা দেয় তাকে কি বলা হয়? দেখো এই প্রশ্নগুলো কিন্তু বারবার পরীক্ষা আসে, আসে না? আমি এগুলো যেগুলো পড়াই সেগুলো পরীক্ষা এসেছে তোমাদের, আর এগুলো ভালো করে পড়ো, দেখো এগুলোই আসবে। বলছে যখন আজকে শেখা উপাদান গতকাল যা শিখেছিলাম সেগুলোকে আমাদেরকে বাধা দিচ্ছে। ধরো আজকে আমি কালকে আমি গতকালকে ধরো ইতিহাসের কোনো একটা টপিক পড়েছি, আজকে আমি কোনো একটা ইতিহাসের টপিকটা পড়লাম, তারপর দেখা গেলো গতকালকে জিনিসটা আমি ভুলে গেছি, এটাকে কি বলা হয়? তাহলে সেটা কি বলা হয়? ধরো আমি একটা বাস্তব উদাহরণ দিচ্ছি, বাস্তব উদাহরণ দিচ্ছি। ধরো একটা ছেলের সঙ্গে একটা মেয়ের রিলেশন আছে, ভালো করে বোঝো, আজকে পর্যন্ত রিলেশনশিপ আছে। ছেলেটা গ্রুপ ডিএ চাকরি করে, মেয়েটার সঙ্গে খুব ভালো বন্ডিং। দেখা গেল কালকে মানে আগামী কালকে ওই ছেলেটা লাইফে একটা আরো বেটার ছেলে চলে এসেছে, মানে সে আরো উচ্চ প্রোফাইলে জব করে। তখন কি হবে, সে বর্তমান ছেলেটাকে পেয়ে সে আগে যে তার ছেলেটা ছিল তাকে ভুলে গেল। এই ভুলে যাওয়াটাকে কি বলবো আমরা, হাইপার অ্যাক্টিভ। 2 নম্বর বলছে রেট্রো অ্যাক্টিভ, 3 নম্বর বলছে প্রো অ্যাক্টিভ, আর 4 নম্বর বলছে কি হাইপার অ্যাক্টিভ। সেটাকে আমরা কি বলবো বলো, সেটাকে আমরা কি বলবো, সেটাকে আমরা বলবো রেট্রো অ্যাক্টিভ। কি বলবো, রেট্রো অ্যাক্টিভ। যখন আজকের কথা ভেবে যখন গতকালকের জিনিস আমি ভুলে যাব, সেটাকে আমি বলবো রেট্রো অ্যাক্টিভ, মনে থাকবে, সেটাকে আমি কি বলবো, রেট্রো অ্যাক্টিভ। আর যখন গতকালকের জিনিসকে পেয়ে যখন আজকের জিনিসটা আমি মনে করতে পারছি না, সেটা কি বলছি, প্রোঅ্যাক্টিভ, মনে থাকবে, ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চিন, নেক্সট কোশ্চিন বলছে অ্যান এক্সাম্পল অফ পেডাগোজিক্যাল, অ্যান এক্সাম্পল অফ পেডাগোজিক্যাল স্ট্র্যাটেজি দ্যাট উড প্রমোট মিনিংফুল লার্নিং। বলছে একটা উদাহরণ দাও, বলছে একটা উদাহরণ দাও, বলছে শিক্ষাগত কৌশলের কোন উদাহরণটি শিক্ষাকে উৎসাহিত করবে। তাহলে নিচের কোন উদাহরণটি শিক্ষাক্ষেত্রে উৎসাহিত করবে? বলছে রেগুলার ইন্ডিভিজুয়াল কম্পিটিশন, বারবার বলে থাকি কম্পিটিশন জিনিসটা আসবে না, বোঝা গেল, পেডাগোজিক্যালে কম্পিটিশন জিনিসটা আসবে না। 2 নম্বর বলছে ইউজ অফ ভার্বাল পানিশমেন্ট, শিক্ষার্থীদেরকে পানিশমেন্ট দিতে হবে। ইউনিফর্ম রিজিডিটি, রিজিডিটি হবে না, সবসময় ফ্লেক্সিবিলিটি হবে, মনে থাকবে, ফ্লেক্সিবিলিটি হবে, বারবার বলে থাকি। আর 3 নম্বর বলছে ফোকাস অন অ্যাসেসমেন্ট লার্নিং রেদার দ্যান অ্যাসেসমেন্ট অফ লার্নিং। তাহলে শিক্ষার্থীদের অ্যাসেসমেন্ট অফ লার্নিং এর থেকে অ্যাসেসমেন্ট ফল লার্নিং এর উপরে গুরুত্ব দিতে হবে, বোঝা গেল। তাহলে অ্যাসেসমেন্ট অফ লার্নিং মানে হচ্ছে কি, এটা হচ্ছে কি সামিটিভ ইভ্যালুয়েশন, আর অ্যাসেসমেন্ট ফল লার্নিং মানে হচ্ছে কি ফর্মেটিভ ইভ্যালুয়েশন। তাহলে শিক্ষার্থীদের ফর্মেটিভ ইভ্যালুয়েশন এর উপর বেশি গুরুত্ব দিতে হবে। তাহলে অপশন নাম্বার ডি হচ্ছে কারেক্ট। নেক্সট নেক্সট কোশ্চেন, তোমাদের আর একটা টপিক পড়াতে বাকি আছে আমার, এটা আমি তোমাদেরকে পড়িয়ে দেবো পুজোর পরে, ঠিক আছে, পুজোর পরে পড়িয়ে দেবো। সেটা হচ্ছে কি পার্সোনালিটি, পার্সোনালিটি চ্যাপ্টারটা পড়াতে বাকি আছে তোমাদের, আমাকে মনে করে দিও, ঠিক আছে, পার্সোনালিটি চ্যাপ্টারটা পড়াবো, মনে করে দিবে পুজোর পরে। বলছে ব্যক্তিত্ব হলো আত্মসচেতনতা, 2 নম্বর বলছে ব্যক্তি শুধুমাত্র বংশগতির ফসল, 3 নম্বর বলছে ব্যক্তিত্ব সবসময় নির্দিষ্ট লক্ষ্যের জন্য করা হয়, আর ব্যক্তিত্ব ক্রমাগত পরিবেশের সঙ্গে নিজেকে খাপ খাই না। কি হবে আনসার? বলছে নিজের বৈশিষ্ট্য নয়, তাহলে অপশন নাম্বার বি হচ্ছে কারেক্ট। তাহলে ব্যক্তিত্ব শুধুমাত্র বংশগতির ফল নয়, ব্যক্তিত্ব হচ্ছে বংশগতি ও পরিবেশের ফলাফল, তাহলে অপশন নাম্বার বি হচ্ছে কারেক্ট। নেক্সট কোশ্চেন, চলো
নেক্সট কোশ্চেন বলছে ড্যাশ থিওরি হ্যাজ মেড লার্নিং অ্যান্ড ইন্টেলিজেন্ট টাস্ক রিকোয়ারিং, বলছে নিচের কোন ক্ষেত্রে, নিচের কোন থিওরির ক্ষেত্রে বুদ্ধির জন্য, মানে নিচের কোন থিওরিতে বুদ্ধির প্রয়োজন আছে, বলছে নিচের কোন থিওরিতে শিখরের জন্য বুদ্ধির প্রয়োজন রয়েছে, ইন্টেলিজেন্সের প্রয়োজন রয়েছে, অর্থাৎ মেন্টাল অ্যাবিলিটির প্রয়োজন রয়েছে অফ মাইন্ড, ফাম্বলিং অ্যান্ড অটোমেটিক রেসপন্স অ্যান্ড স্পেসিফিক স্টিমুলি। অর্থাৎ এখানে বলছে ড্যাশ তথ্যে শেখাকে একটি বুদ্ধিমান কাজ করে তুলেছে যার জন্য মানসিক দক্ষতার প্রয়োজন হয় এবং নির্দিষ্ট উদ্দীপনায় স্বয়ংক্রিয় প্রতিক্রিয়ার পরিবর্তে মানসিক দক্ষতার প্রয়োজন হয়। অর্থাৎ যেখানে আমাদের কিসের প্রয়োজন, ইন্টেলিজেন্ট টাস্কের প্রয়োজন, মেন্টাল অ্যাবিলিটির প্রয়োজন, সেটা কোন থিওরিতে? ক্লাসিক্যাল কন্ডিশনিং তোমাদের ক্লাস করানো হয়ে গেছে, অপারেন্ট কন্ডিশনিং ক্লাস করানো হয়েছে, ফিল্ড থিওরি ক্লাস করানো হয়েছে, আর কিন্তু তোমাদের ইনসাইটফুল থিওরি মানে অন্তর্দৃষ্টিটা পড়ানো হয়নি। তাই সঠিক আনসার হবে অন্তর্দৃষ্টি, এটাও ক্লাস করাবো, আমাকে একটু বলে দিও, ঠিক আছে? এটার উপর ক্লাস করা দেবে অন্তর্দৃষ্টি। চলো নেক্সট দেখো, দেখো যে প্রশ্নটা বললাম সেই প্রশ্নের বাংলা মানে আমি এখানে লিখে দিয়েছি, এটা পড়ে নিও পিডিএফে। নেক্সট কোশ্চেন, শিক্ষার্থীদের সৃজনশীলতা বিকাশের জন্য নিচের কোন পদক্ষেপটি গ্রহণ করা উচিত? তাহলে শিশুদের বা শিক্ষার্থীদের সৃজনশীলতা বৃদ্ধি করার জন্য কোন পদক্ষেপটি গ্রহণ করা উচিত? শিক্ষার্থীদের উত্তর দেওয়ার স্বাধীনতা দিতে হবে, একদম কারেক্ট, শিক্ষার্থীকে উত্তর দেওয়ার স্বাধীনতা দিতে হবে। 2 নম্বর, শিশুকে সৃজনশীলতার গুরুত্বের উপরে বক্তৃতা দিতে হবে। 3 নম্বর, শিক্ষার্থীদের প্রশ্ন করার সুযোগ দেওয়া উচিত নয়, অপশন নাম্বার ডি, বলছে শিক্ষকের নিজেকে সৃজনশীল হতে হবে। তাহলে সঠিক আনসার হবে অপশন নাম্বার এ, শিক্ষার্থীদের উত্তর দেওয়ার স্বাধীনতা দিতে হবে। যখন আমি শিক্ষার্থীদেরকে বলবো যে তোমরা এই প্রশ্নের উত্তর মন খুলে দাও, তখন শিক্ষার্থীদের মধ্যে সৃজনশীলতা বৃদ্ধি পাবে। অপশন নাম্বার এ হচ্ছে কারেক্ট। ওকে চলো, বলছে হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট দ্য লেভেল অফ টিচিং, নিচের কোনটি লেভেল অফ টিচিং এর পার্ট নয়, ক্লাস করানো হয়েছে? ডিফারেন্সিয়েশন লেভেল, মেমোরি লেভেল, রিফ্লেকটিভ লেভেল, আন্ডারস্ট্যান্ডিং লেভেল, কি হবে আনসার? তাহলে নিচের কোনটি লেভেল অফ টিচিং এর পার্ট নয়, তাহলে কি হবে আনসার? ডিফারেন্সিয়েশন লেভেল। দেখো 2023 সালে যে প্রশ্নগুলো তোমাদের পরীক্ষা এসেছিল সেইগুলো থেকে কিন্তু আমি প্রশ্ন করছি, যাতে ওই টপিকগুলো থেকে তোমরা কমন পাও প্রশ্ন, ঠিক আছে? তাই আমি আবার বলছি, হাতে কিন্তু সময় কম, তো তোমরা আমাদের যারা ব্যাচ কোর্সে নোটস কিনতে চাইছো বা ক্লাস করতে চাইছো বা যারা শুধুমাত্র মক টেস্ট দিতে চাইছো, এই যে নাম্বারটি দেখতে পাচ্ছ 9647300217, এই নাম্বারটিতে যোগাযোগ করো, সমস্ত ডিটেলস তোমরা জানতে পারবে। এই নাম্বারে যারা হোয়াটসঅ্যাপ করো তাহলে কিন্তু জানতে পারবে, ঠিক আছে? চলো নেক্সট কোশ্চেন, বলছে কোনটি শিক্ষাদানের মনস্তাত্ত্বিক নীতি নয় বা টিচিং এর ম্যাক্সিম নয়, জানা থেকে অজানা, সহজ থেকে কঠিন, জটিল থেকে সহজ, আর মূর্ত থেকে বিমূর্ত। তাহলে সঠিক আনসার কি হবে? অপশন নাম্বার সি, অপশন নাম্বার সি হচ্ছে কারেক্ট, যে জটিল থেকে সহজে যাওয়া যাবে না, সহজ থেকে জটিল আসতে হবে। বোঝা গেল? দেখো এখানে লিখে দিয়েছি জানা থেকে অজানা, সহজ থেকে কঠিন, মূর্ত থেকে বিমূর্ত, তারপর বলা হয়েছে সম্পূর্ণ থেকে আংশিকে যেতে হবে, আরোহী থেকে অবরোহী যেতে হবে, মনে থাকবে এগুলো। চলো নেক্সট দেখো, আগে প্রশ্নটা ভালো করে পড়ো, তারপর অনুসার করবে, ঠিক আছে? ভালো করে প্রশ্ন দেখো, বলছে শিশু বিকাশের গবেষণায় বিকাশের দুটি গুরুত্বপূর্ণ দিক রয়েছে, একটা হচ্ছে জ্ঞানীয় বিকাশ, একটা হচ্ছে আর্থ সামাজিক বিকাশ, একটা কগনিটিভ ডেভেলপমেন্ট, একটা হচ্ছে সোশ্যাল ইমোশনাল ডেভেলপমেন্ট। এই দিকগুলি একটি শিশুর বৃদ্ধির দুটি স্বতন্ত্র পর্যায়ে দেখা যায়, কোনটার সঙ্গে কোনটা মিলাও, আনসার করো। তাহলে শিশুর জ্ঞানীয় বিকাশ কখন ঘটে আর কি হয়? শিশুর জ্ঞানীয় বিকাশ কখন ঘটে? দেখো শিশুর জ্ঞানীয় বিকাশটা ঘটছে কি হবে, শিশুর জ্ঞানীয় বিকাশ ঘটছে অপশন নাম্বার সি, অপশন নাম্বার সি, শিশুর জ্ঞানীয় বিকাশ যেটা ঘটছে সেটা হচ্ছে শৈশবকালে, আর আর্থ সামাজিক বিকাশ যেটা ঘটছে সেটা হচ্ছে কৈশোরকালে। তো অপশন নাম্বার কি হবে? অপশন নাম্বার সি হচ্ছে কারেক্ট, ক্লিয়ার? ইংরেজিতে লেখা আছে দেখো কগনিটিভ ডেভেলপমেন্ট আর সোশিও ইমোশনাল ডেভেলপমেন্ট, পড়ে নেবে। নেক্সট কোশ্চেন বলছে ইফেক্টিভ টিচিং লার্নিং উইল টেক প্লেস, তাহলে ইফেক্টিভ টিচিং লার্নিং টেক প্লেস কিভাবে হচ্ছে, মানে কার্যকর শিখন কখন হয়, মানে ভালো হয়, তাহলে একটা শিখন কখন কার্যকারী হবে, দেখো ভালো, ইংরেজি বাংলাতে আমরা দেখে নিব, দ্য টিচার কন্ডাক্ট ইট টু কমপ্লিট হিজ আর লেসন প্ল্যান,
যখন একজন শিক্ষক মহাশয় কোন একটা লেসন প্ল্যানের উপর ভিত্তি করে করবে। 2 নম্বর বলছে দ্য টিচার কন্ডাক্ট ইট ইন কমপ্লিয়েন্স উইথ দ্য স্কুল অর্ডার, স্কুলের যে অর্ডার রয়েছে সেই অর্ডার অনুযায়ী যখন করবে। 3 নম্বর বলছে দ্য টিচার ট্রান্সেক্ট দ্য লেসন প্ল্যান ফর দ্য অ্যাক্টিভিটি বেস লার্নিং আপন পিয়ার ডাইরেকশন, যখন একজন শিক্ষক বা তার যে সহকর্মী রয়েছে তাদের মতামত অনুযায়ী যখন করবে। অপশন নম্বর 2 বলছে দ্য অ্যাক্টিভিটি কন্ডাক্ট বাই দ্য টিচার্স হেল্প ইন চিলড্রেন ইন কনস্ট্রাকটিং নলেজ অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং দ্য কনসেপ্ট, যখন একজন শিক্ষক মহাশয় শিক্ষার্থীদের সাহায্য নিয়ে অর্থাৎ শিক্ষার্থীদের কনসেপ্টের উপর ভিত্তি করে, শিক্ষার্থীদের অভিজ্ঞতার উপর ভিত্তি করে যখন শিক্ষক মহাশয় পড়াবেন তখন। তাহলে কি হবে আনসার? অপশন নম্বর 2 একদম কারেক্ট। তাহলে অপশন নম্বর 2 হচ্ছে কারেক্ট। ওকে দেখো বাংলায় লেখাই আছে, বাংলাটা দেখো। শিক্ষক দ্বারা পরিচালিত ক্রিয়াকলাপগুলি শিশুদের জ্ঞান ও গঠনের ধারণাগুলি বুঝতে সহায়তা করে। ওকে অপশন নম্বর 2 হচ্ছে কারেক্ট। চলো নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন বলছে দেখো ভালো করে, পরে কোশ্চেন বলছে মেন্টাল এজ অ্যান্ড ক্রোনোলজিক্যাল এজ, সো আইকু, আইকু মানে কি? আইকুর ফর্মুলা হচ্ছে কি, এম এ মানে মেন্টাল এজ বাই ক্রোনোলজিক্যাল এজ মানে সিএ ইনটু 100, তাই তো? এবার কি হচ্ছে, তাহলে আইকু কি হবে? বলছে একটা শিক্ষার্থীর মেন্টাল এজ কত, 8, 8 লিখে দিলাম, বাই ক্রোনোলজিক্যাল 8, গণিত 100, তাহলে এ আট কেটে গেল, 100 হয়ে গেল। তাহলে 100 আইকু কার মধ্যে পড়ে? অ্যাবভ অ্যাভারেজ লেভেল, অফ অ্যাভারেজ লেভেল, বিলো অ্যাভারেজ, আর নানা দুই অ্যাভাব। তাহলে সঠিক আনসার কি হবে? অ্যাভারেজ লেভেল। দেখো এখানে ভালো কিছু দেখি, যারা জিনিয়াস তাদের 140-এর ওপরে, যারা সুপিরিয়ার তারা 130 থেকে 139, যারা ভেরি ভেরি সুপিরিয়ার ছিল, এটা সুপিরিয়ার মানে 120 থেকে 129। এবার দেখো যারা অ্যাভারেজের ওপরে তারা হচ্ছে 110-এর ওপরে, আর যারা অ্যাভারেজ তারা হচ্ছে 90 থেকে 109। তাহলে এখানে তো 100 আছে, তাই এখানে আনসার হয়ে গেলো কি অ্যাভারেজ, আর যারা বিলো অ্যাভারেজ তারা 80-এর নিচে, মনে থাকবে। চলো নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন বলছে কনস্ট্রাকটিভিস্ট অ্যাপ্রোচ মানে নির্মিতিবাদ অ্যাপ্রোচে, তাহলে নির্মিতিবাদ অ্যাপ্রোচে টিচিং লার্নিং প্রসেস বলতে কি বোঝায়? এমফাসিস প্যাসিভ রিসেপশন অফ দ্য ইনফরমেশন, তাহলে ইনফোর্স মানে কি বলছে, ইমফাসিস, ইমফাসিস কথার অর্থ কি? ইমফাসিস কথার অর্থ হচ্ছে জোর দেওয়া কিসের ওপরে, নিষ্ক্রিয় অভিজ্ঞতা বা নিষ্ক্রিয় তথ্যের ওপরে। 2 নম্বর বলছে এনকারেজ ক্যালকুলেশন অফ আইকু, আইকুর উপর জোর দেওয়া। 3 নম্বর বলছে লুকস অ্যাট লার্নিং অ্যাজ এ প্রসেস অফ মিনিং মেকিং, অর্থাৎ অর্থপূর্ণ শিখনের উপর গুরুত্ব দেওয়া। অপশন নম্বর 4 বলছে ফোকাস অন দ্য ইউজ অফ প্রোগ্রাম ইনস্ট্রাকশন, প্রোগ্রাম ইনস্ট্রাকশন কে বলেছেন, প্রোগ্রাম ইনস্ট্রাকশনের কথা বলেছেন স্কিনার। সঠিক আনসার অপশন নম্বর 3 মিনিংফুল মেকিং, ঠিক আছে অপশন নম্বর 3। ওকে দেখো বাংলায় লেখা আছে, বাংলায় তোমার পেয়ে যাবে যে শিক্ষার্থীকে অর্থ তৈরি করার প্রক্রিয়া হিসেবে দেখায়। অপশন নম্বর 3 হচ্ছে কারেক্ট। ওকে তাহলে টোটাল 30টা প্রশ্ন আমরা আলোচনা করলাম, 30-এর মধ্যে কত পেয়েছো অবশ্যই জানাও, আর যারা আমাদের ক্লাসে অংশগ্রহণ করতে চাইছো 9647300217 এই নাম্বারে যোগাযোগ করো। ওকে থ্যাংক ইউ, সবাই পুজোতে আনন্দ করো, পুজোতে আনন্দ করার সঙ্গে সঙ্গে ক্লাসগুলো একটু করো, ঠিক আছে? চলো তো তোমরা যারা 2024-এর জন্য প্রাইমারি টেটকে টার্গেট রেখেছ, তো তোমাদের জন্য খুবই একটা সুবর্ণ সুযোগ, WBA এক্সাম গাইডের পক্ষ থেকে তোমাদের জন্য ব্যাচ লঞ্চ করা হয়েছে, নতুন ব্যাচ লঞ্চ করা হয়েছে। তোমরা যারা অ্যাডমিশন নিতে চাইছো এখন অফার চলছে, যারা নতুন ব্যাচে অ্যাডমিশন নিতে চাইছো তারা অবশ্যই যোগাযোগ করো। এখানে যে তোমরা নাম্বারটি দেখতে পাচ্ছ 96, এখানে যে নাম্বারটি দেখতে পাচ্ছ 9647300217, নাম্বারটি নোট করো 9647300217, এই নাম্বারটিতে যোগাযোগ করো। এখানে তোমরা রেগুলার লাইভ ক্লাস পেয়ে যাবে, রেকর্ডিং ক্লাস, টপিক ওয়াইজ প্রত্যেকটা থিওরি ক্লাস পেয়ে যাবে, থাকছে তোমাদের সঙ্গে MCQ থাকছে, প্রত্যেকটা সাবজেক্টের অ্যানালাইসিস থাকছে, প্রিভিয়াস ইয়ারের কোশ্চিন থাকছে, প্রত্যেকটা জিনিস তোমাদেরকে ইন ডিটেলসে প্র্যাকটিস করানো হবে। আর রেগুলার তোমাদের থাকছে মক টেস্ট, যেটা কিন্তু তোমাদের পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এছাড়াও তোমরা পেয়ে যাচ্ছ ক্লাসের নোটস। তো তোমরা যারা কিন্তু ফুল কোর্স নিতে চাইছো আমাদের ফুল কোর্সটাকে নিতে পারবে, এছাড়াও যদি তোমরা চাও যে শুধুমাত্র মক টেস্ট দেবো মক টেস্টও নিতে পারবে, যদি তোমরা যদি মনে করো আমাদের ক্লাস ক্লাসের নোটসগুলো শুধুমাত্র নেব সেটাও তোমরা পেয়ে যাবে। তো সমস্ত কিছু আরও বেশি আরও জানার জন্য তোমাদেরকে কন্ট্যাক্ট করতে হবে 9647300217, স্ক্রিনে দেওয়া নাম্বারটি নোট করো 9647300217।